ওকে, তো সবার আগে আমরা আজকে স্টার্ট করছি সেমিকন্ডাক্টর ডায়োড। তো সেমিকন্ডাক্টর ডায়োড স্টার্ট করার আগে আমাদের অবভিয়াসলি জানতে হবে সেমিকন্ডাক্টর আর ডিফারেন্ট টাইপস অফ সেমিকন্ডাক্টর। তো দিস পার্ট সেমিকন্ডাক্টর, ফার্স্ট পেজ যেটা আছে এই পার্টটা আমার ইম্পর্টেন্ট আছে, যে সেমিকন্ডাক্টর কি, হোয়াট আর সেমিকন্ডাক্টরস, এই আর এর পরে যে ব্যান্ড থিওরিটা আছে দিস ইজ অপশনাল, এটা না পড়লেও হবে, ব্যান্ড থিওরি পার্টটা অপশনাল। তোমরা করবে কি, এইটা পড়বে সেমিকন্ডাক্টর কি আছে এই পার্টটা মার্ক করবে, এই অবধি পড়বে, যেটা তোমাদের সেমিকন্ডাক্টর কি জিনিস বলছে সেইটা ফার্স্ট অফ অল, ব্যান্ড থিওরি যেটা আছে সেটাকে বাদ রাখবে, ডায়াগ্রামগুলো ইম্পর্টেন্ট, এই যে ডায়াগ্রামগুলো আছে এইগুলো ইম্পর্টেন্ট, ডায়াগ্রাম ব্যান্ড ডায়াগ্রাম তোমরা জানতে, এই ব্যান্ড ডায়াগ্রামগুলো সবগুলোকে দেখতে হবে, ব্যান্ড ডায়াগ্রামগুলোকে দেখতে হবে। আর অল ডিজ ডায়াগ্রামস আর ইম্পর্টেন্ট, বাট ব্যান্ড থিওরি যেটা আছে অত না পড়লে হবে। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর অবভিয়াসলি ইম্পর্টেন্ট, অ্যান্ড এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর যেটা আছে সেটাও আমার ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এন টাইপ সেমিকন্ডাক্টর অবভিয়াসলি লাগবে, এন টাইপ অ্যান্ড পি টাইপ সেমিকন্ডাক্টর অ্যান্ড এরপর আমি চলে যাব হচ্ছে ডায়োডে। তো চলো যে যেগুলো মার্ক করলাম, আচ্ছা তোমরা যদি বলো তোমাদের এই অ্যানোট করা পিডিএফও পাঠিয়ে দিতে পারি, তার মধ্যে ইম্পর্টেন্টগুলো অটোমেটিক মার্কস থাকছে, ঠিক আছে। তো তোমরা যদি বলো এটাকেও আমি পাঠিয়ে দিতে পারি, ঠিক আছে। তো তোমাদের ওকে, সো সবার আগে জিনিসটা বলি যে হোয়াট আর সেমিকন্ডাক্টরস, সেমিকন্ডাক্টরস কি, হোয়াট আর সেমিকন্ডাক্টরস, সেমিকন্ডাক্টরস আর ম্যাটেরিয়ালস, এরা এমন কিছু ম্যাটেরিয়াল যাদের কন্ডাক্টিভিটি, ম্যাটেরিয়ালস উইথ কন্ডাক্টিভিটি বিটুইন metals and insulators আচ্ছা metals কি আর insulators কি, metals হচ্ছে obviously যেগুলো হচ্ছে পরিবাহী, যেগুলো ভালো পরিবাহী যেগুলো আমরা জানি, আর insulators হচ্ছে অপরিবাহী। আর মেটালস অবভিয়াসলি আমরা জানি মেটালস হচ্ছে গুড কন্ডাক্টার, যারা আমার পরিবাহীর মধ্যে পড়ে, বা বেস্ট হচ্ছে ইন কেস অফ মেটালস না বলে আই শুড সে কন্ডাক্টার্স, বেস্ট কথা হচ্ছে কন্ডাক্টার্স এন্ড ইনসুলেটার্স। কন্ডাক্টার্স মিন্স হচ্ছে পরিবাহী, কন্ডাক্টার্স হচ্ছে পরিবাহী, আর ইনসুলেটার হচ্ছে অর্ধ পরিবাহী, ঠিক আছে, আর ইনসুলেটার হচ্ছে অপরিবাহী। তাহলে সেমিকন্ডাক্টারগুলো কি, হোয়াট আর সেমিকন্ডাক্টার, সেটার বাংলা কি, অর্ধ পরিবাহী, অর্ধ পরিবাহী। ঠিক আছে, তো ফার্স্ট আর কন্ডাক্টিভিটি হচ্ছে যেটা হচ্ছে মানে কতটা কারেন্ট সে কন্ডাক্ট করতে পারে, কন্ডাক্টিভিটি হচ্ছে যেটাকে আমরা বলি হচ্ছে রেজিস্ট্যান্স, যেটা আছে রোধাঙ্ক, তার অপোজিটটা কি, রোধাঙ্কর রেজিস্ট্যান্স যে রো আছে না, এটা হচ্ছে রোধাঙ্ক, আর 1/σ হয়, মনে পড়ছে, দিস ইজ রেজিস্টিভিটি, রেজিস্টিভিটি ভিটি বা রোধাঙ্ক, হ্যাঁ হ্যাঁ পরিবাহিতাঙ্ক, রোধাঙ্ক, স্পেলিংটা আশা করছি ঠিক লিখেছি, তাহলে এটা আমার হচ্ছে কন্ডাক্টিভিটি, কন্ডাক্টিভিটি বা পরিবাহী অঙ্ক। আশা করছি স্পেলিংটা ঠিক আছে। এটাই তো স্পেলিং নাকি? হ্যালো, হ্যাঁ স্যার ইংলিশে তো ঠিক আছে,
বাংলা আচ্ছা ঠিক আছে, বাংলায় ঠিক আছে, আমার ইংলিশে আমারও ঠিক হবে, বাংলাটাই গন্ডগোল। হ্যাঁ স্যার স্যার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো এইটা হচ্ছে আমার, তো এই কন্ডাক্টিভিটি যেটা আছে, এটা পরিবাহিত অঙ্কটা অবভিয়াসলি যার কন্ডাক্টরে আর ইনসুলেটরের মাঝে হবে, ঠিক আছে। এবার এটার ব্যান্ড ডায়াগ্রাম, ব্যান্ড ডায়াগ্রাম কাকে বলে সেটা তোমাদেরকে বলছি, যে ব্যান্ড, তার আগে আমি এনার্জি লেভেল ডায়াগ্রাম বলছি। এনার্জি লেভেল ডায়াগ্রাম হচ্ছে, তোমরা ওই অ্যাটমের ক্ষেত্রে পড়েছিলে, অ্যাটমের ক্ষেত্রে তোমরা তো দেখেছিলে না যে একটা অ্যাটমের আলাদা আলাদা কিছু পার্টিকুলার এনার্জি হতে পারে, কিছু পার্টিকুলার শক্তি হতে পারে একটা অ্যাটমের। তো এইরকমই তুমি করো কি, ওয়াই অ্যাক্সিস বরাবর তুমি এনার্জি বা শক্তিকে নাও, এনার্জিকে নাও, এনার্জি এবং ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস বরাবর আমি কিছু নিচ্ছি না। তাহলে এই যে একটা আঁকলাম এই কোয়ার্ডিনেট অ্যাক্সিস, এখানে প্রত্যেক লাইন একটা করে আলাদা আলাদা এনার্জিকে রিপ্রেজেন্ট করবে। ধরো এইটা হচ্ছে আমার এনার্জি E1, এইটা হচ্ছে আমার এনার্জি E2, প্রত্যেক আলাদা আলাদা স্ট্রেট লাইন আমার একটা আলাদা আলাদা এনার্জিকে রিপ্রেজেন্ট করবে। এটা হচ্ছে আমার ধরো সে এনার্জি E3, কথার কথা, এটা হচ্ছে কথার কথা এনার্জি, ঠিক আছে। তো এবার আহা, তো এরকম যদি আমার এনার্জি দেওয়া থাকে প্রত্যেক, ধরো তুমি বলছো যে একটা অ্যাটমের, একটা অ্যাটম আছে, অ্যাটমটার এনার্জি E1, তাহলে অ্যাটমটা এখানে রয়েছে, অ্যাটমটার এনার্জি E1, এটাকে বলছি আমি এনার্জি লেভেল ডায়াগ্রাম, যার ওয়াই অ্যাক্সিস বরাবর তুমি এনার্জি নিচ্ছ কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর কিছু নিচ্ছ না। তো তুমি এনার্জিকে একটা লাইন হিসাবে দেখাচ্ছ, এই প্রত্যেক লাইন আমার এনার্জি লেভেলকে রিপ্রেজেন্ট করছে, লেভেল, এনার্জি লেভেল, প্রত্যেক লাইনগুলো আমার কি রিপ্রেজেন্ট করছে, এনার্জি লেভেল, এনার্জি লেভেল প্রত্যেক লাইনগুলো, ওকে। এবার এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম কি, এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম, এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম, ধরো একটা অ্যাটমের অনেকগুলো এনার্জি পসিবল, একটা অ্যাটম রয়েছে, তার আমি বলছি যে তার তার আহা সরি একটা অ্যাটম রয়েছে, তার অনেকগুলো এনার্জি পসিবল, সে তার E1 এনার্জি পসিবল, আবার E2 এনার্জিও পসিবল, যেটা খুব কাছাকাছি আছে, E1টা যেটা আছে, E2টা খুব কাছাকাছি আছে E1-এর থেকে, কতটা কাছাকাছি, প্রায় একদম গায়ে গায়ে, প্রায় গায়ে গায়ে, মানে প্রায় চেনা যাচ্ছে না, খুব কাছাকাছি আছে এনার্জিগুলো, ধরো এটা E2। তো এরকম যত এনার্জি লেভেল পসিবল সেগুলো খুব গায়ে গায়ে আছে, এতটা গায়ে গায়ে যে অলমোস্ট দেখে মনে হচ্ছে জিনিসটা কন্টিনিউয়াস, বুঝতে পারছো তো, আবার কিছুটা ফাঁকা রয়েছে, তারপর আবার এই এনার্জিটা পসিবল, তার খুব গায়ে গায়ে আর একটা এনার্জি লেভেল আছে সেটা পসিবল, মানে খুব এনার্জি লেভেলগুলো খুব গায়ে গায়ে আছে, এতটা গায়ে গায়ে আছে যে দেখে মনে হচ্ছে যে আমার মাঝখানে কোনো গ্যাপ নেই, বুঝতে পারছো তো ব্যাপারটা। যেমন কথার কথা, তুমি 1 থেকে 10, 1 আছে তারপরে সংখ্যা 10, দুটোর মধ্যে ডিফারেন্স অনেকটা, কিন্তু তুমি যদি 1-এর পর 2, 2-এর পর 3 এরকম পরপর ধরো, তাহলে তো আমি বলবো যে প্রায় সবগুলোই আছে কন্টিনিউয়াস, ঠিক কিনা, কিন্তু অ্যাকচুয়ালি কন্টিনিউয়াস না, কারণ 1-এর পর 1.1 হতে পারে, আবার 1.2 হতে পারে, যত আমরা নিতে চাই নিতে পারি, কিন্তু 1-এর থেকে 10-এর তুলনায় 1-এর থেকে 2, 3, 4 এইগুলো তো কাছাকাছি, ঠিক কিনা, ঠিক কিনা, এই জায়গাটা বুঝতে পারছো কি, একটু বলো। তো এইভাবে আমরা কি দেখছি, ব্যান্ড গুলো এত কাছাকাছি আছে, এনার্জি এই লেভেল গুলো এত কাছাকাছি আছে যে এটা অলমোস্ট কন্টিনিউয়াস মনে হচ্ছে, আর এই জিনিসটাই আমার হয়ে যাচ্ছে হচ্ছে ব্যান্ড, এই জিনিসটাই হয়ে যাচ্ছে আমার এনার্জি ব্যান্ড। তো এই লেভেল আর ব্যান্ডের মধ্যে ডিফারেন্স বুঝতে পারলে কি, লেভেল হচ্ছে একটা লাইন, আর ব্যান্ড হচ্ছে অনেকগুলো এনার্জি লাইন মিলে গেছে, মিলে মানে কাছাকাছি আছে, ফলে মনে হচ্ছে আমার যে তারা একটা ব্যান্ড ফর্ম করেছে, ঠিক আছে। তো এইটা ছিল এনার্জি লেভেল, তিনটে আলাদা আলাদা এনার্জি আছে, দূরে দূরে আছে, আর এখানটায় অনেকগুলো এনার্জি কাছাকাছি আছে, তো তারা কি হয়ে যাচ্ছে, তারা ব্যান্ড ফর্ম করছে। তো এগুলোকে আমি বলছি এনার্জি ব্যান্ড। হ্যাঁ বলো এবার কেসটা হচ্ছে এই এনার্জি ব্যান্ড দিয়ে আমরা কন্ডাক্টর, এটা তোমাদের HS এর বইতে আছে, এনার্জি ব্যান্ড দিয়ে কন্ডাক্টর ইনসুলেটর এদেরকে আমি কি করে আলাদা করব,
এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম ফর কন্ডাক্টরস ইনসুলেটর অ্যান্ড সেমিকন্ডাক্টরস, এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম, এটা ইম্পর্টেন্ট। এই যে এইটা যেটা মার্ক করেছি, এটা ইম্পর্টেন্ট মার্ক করেছি, পিকচারগুলো। ঠিক আছে, তো এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম, এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম, ডায়াগ্রাম ফর কন্ডাক্টরস কন্ডাক্টরস ইনসুলেটরস অ্যান্ড সেমিকন্ডাক্টরস, মানে পরিবাহী অপরিবাহী আর অর্ধপরিবাহীর মধ্যে যে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম সেটা দেখাতে বলছে, অ্যান্ড সেমিকন্ডাক্টরস। তো কিরাম হবে কন্ডাক্টরের জন্য, এটা তোমরা একটু এইচএস এর বইগুলো দেখো, ক্লাস টুয়েলভ এর লাস্ট বইয়ের শেষের দিকে তোমাদের যে ইলেকট্রনিক্স ছিল সেখানে এগুলো রয়েছে। যখন কন্ডাক্টরস করছি বা পরিবাহী করছি, কন্ডাক্টরস বা পরিবাহী, বা পরিবাহী তখন ছবিটা কিরকম হচ্ছে, তখন এইটাকে আমি বলছি হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড। আর আরেকটা ব্যান্ড আমি একই রকম ভাবে আঁকছি, যেটাকে আমি বলবো কন্ডাকশন ব্যান্ড। এইটা হচ্ছে, এইটাকে আমি বলছি কন্ডাকশন ব্যান্ড, যেটা ব্লু দিয়ে আঁকলাম যত যে অংশটা সেটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। ঠিক আছে, এবার কন্ডাকশন ব্যান্ড কি আর ভ্যালেন্স ব্যান্ড কি সেটা একটুখানি আলাদা করে বোঝাই, তারপর আবার এই কন্ডাক্টরস এর ক্ষেত্রে ছবিটাতে ফিরে আসছি। ঠিক আছে, তো একটু আলাদা করে বোঝাচ্ছি ব্যাপারটা। ধরো নর্মাল কোনো একটা, আমি বলছি না এটা কি কন্ডাক্টর না সেমি কন্ডাক্টর কিছু না, একটা নর্মাল কোনো ম্যাটেরিয়াল আমি বলছি, কিছু একটা রয়েছে, এটা কন্ডাক্টর, কন্ডাক্টর নয় নর্মালি। তো তার ক্ষেত্রে কি হবে, তার ক্ষেত্রে আমি তার দুটো ব্যান্ড আঁকতে পারি, এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। ভ্যালেন্স ব্যান্ড আর এটা হচ্ছে, আর কন্ডাকশন ব্যান্ডটাকে আমি একটু ওপরে আঁকছি, এইটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, এটা হচ্ছে আমার কন্ডাকশন ব্যান্ড। একটু ভালো করে এঁকে নিই, তো কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের মানেটা কি? আচ্ছা, ভ্যালেন্স ব্যান্ড মানে হচ্ছে একটা অ্যাটমের ভ্যালেন্স সেল, এটা মনে পড়ছে যে অনেকগুলো সেল হয় অ্যাটমস এর, যে লাস্ট সেলটাকে আমরা কি বলি, ভ্যালেন্স সেল বলি, যোজ্যতা পুটি যেটাকে বলে হয় আর কি, লাস্ট যে সেলটা এটাকে আমরা ভ্যালেন্স সেল বলি। ভ্যালেন্স সেলে যে ইলেকট্রনটা থাকে, ভ্যালেন্স সেলে যে ইলেকট্রনটা থাকে সেই ইলেকট্রনটা আমি সহজে বার করতে পারি, ঠিক কিনা, ঠিক কি না? ভ্যালেন্স সেলে যে ইলেকট্রনটা থাকছে সেটাকে আমি তো সহজে বার করতে পারি। ভ্যালেন্স সেল মানে হচ্ছে যোজ্যতা পুটি যেটাকে বলি, আই থিঙ্ক, যদি না ভুল করি, তাই তো নাকি? এবার ভ্যালেন্স সেলে একটা ইলেকট্রন আছে, ধরো ভ্যালেন্স সেলের থেকে যে ইলেকট্রনটাকে আমি বার করবো, এই ভ্যালেন্স সেলে যে ইলেকট্রনটা রয়েছে এটা ইলেকট্রন, এটা ধরো ইলেকট্রন, ইলেকট্রনটাকে বার কি এমনি এমনি করতে পারবো না কিছু করতে হবে? ইলেকট্রনটাকে আমি কি করে বার করব, বাইরে থেকে আমাকে কিছু দিতে হবে, কি দিতে হবে বলো? এনার্জি, এনার্জি দিতে হবে, ভেরি গুড। তো বাইরে থেকে আমাকে শক্তি দিতে হবে, তবেই ইলেকট্রনটা কিন্তু ভ্যালেন্স সেল থেকে বাইরে বেরোবে, রাইট? তো তার মানে ইলেকট্রনের নিজস্ব একটা এনার্জি আছে, ইলেকট্রনের কিন্তু একটা এনার্জি আছে যখন যেই মোমেন্টে ইলেকট্রনটাই ভ্যালেন্স সেলে রয়েছে। ঠিক আছে, ইলেকট্রনের একটা নিজস্ব এনার্জি রয়েছে, তো ভ্যালেন্স ব্যান্ডে একটা ইলেকট্রন থাকা মানে ইলেকট্রনটা দেখো ভ্যালেন্স ব্যান্ডে রয়েছে, তার মানে হচ্ছে যে ইলেকট্রনের যে এনার্জিটা আছে সেই, খেয়াল করবে এটা কিন্তু এনার্জিকে রিপ্রেজেন্ট করে, এটা একটা গ্রাফ যেটা এনার্জিকে রিপ্রেজেন্ট করে। তো আমি যদি বলি যে একটা ইলেকট্রন আছে ভ্যালেন্স ব্যান্ডে, এই যে আমি একটা ছবি এঁকেছি, দেখো ইলেকট্রনটা ভ্যালেন্স ব্যান্ডে আছে, তার মানে ইলেকট্রনের যে এনার্জিটা আছে সেই এনার্জিটা নিয়ে সে ভ্যালেন্স সেলে থাকবে, সে বাইরে থাকবে না, সে ভ্যালেন্স সেলে থাকবে। ঠিক আছে, এই অবধি বোঝা গেল তো?
ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রনটা রয়েছে, তার মানে হচ্ছে ইলেকট্রনের যে এনার্জিটা আছে সেই এনার্জিটা নিয়ে সে কোথায় আছে, এই ভ্যালেন্স সেল মানে অ্যাটমের লাস্ট সেলটাতে রয়েছে, এখানে আটকে রয়েছে, বাউন্ড অবস্থায় রয়েছে, ইলেকট্রন বাউন্ড অবস্থায় রয়েছে, বদ্ধ অবস্থায় রয়েছে। তো যদি আমি বাইরে থেকে এনার্জি দিই, আর এনার্জিটা ধরো এমন একটা এনার্জি দিলাম যে এনার্জিটা সামহোয়ার এখানে লাই করছে, ই1 এনার্জি, আমি ধরো এনার্জি দিলাম ই1 পরিমাণ এনার্জি দিলাম, এনার্জিটা আমার কোথায় লাই করছে, এই একদম এই ভ্যালেন্স আর কন্ডাকশন ব্যান্ডের মাঝখানে লাই করছে। তাহলে ইলেকট্রনটা এনার্জিটা নেবে, কিন্তু নিয়ে কি করবে, সে ছেড়ে দেবে, সে কিন্তু ওটাকে ব্যবহার করতে পারবে না, কারণ এই মাঝখানের অঞ্চলটা এখানে কোনো ইলেকট্রন থাকতে পারে না। একমাত্র যদি আমি বেশি পরিমাণ এনার্জি দিই, আমি যদি ই2 পরিমাণ এনার্জি দিই, আরো বেশি এনার্জি, যেটা আমার কন্ডাকশন ব্যান্ডে লাই করছে, এইটা বুঝে নাও, ই2 এনার্জিটা কন্ডাকশন ব্যান্ড মানে এই গ্রাফের মধ্যে উপরে আছে, এই পয়েন্টে ই2 এনার্জিটা রয়েছে, বেশি এনার্জি দিই, তখন হবে কি, ইলেকট্রনটা আমার চলে যাবে কন্ডাকশন ব্যান্ডে, ইলেকট্রনটা তখন আমার কি হবে, কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে। তো খেয়াল রাখবে, যদি আমি ই1 পরিমাণ এনার্জি দিই, তাহলে ইলেকট্রনটা কি করবে, এনার্জিটাকে ছেড়ে দেবে, নেবে না ই1 পরিমাণ এনার্জি দিলে, কারণ ই1 এনার্জিটাই মাঝখানের রিজনে আছে যেখানে কোনো এনার্জি ব্যান্ড নেই, এই মাঝখানের রিজন যেখানে কোনো এনার্জি ব্যান্ড নেই। কিন্তু যদি আমি এতটা এনার্জি দিই যে এনার্জিটা ওই কন্ডাকশন ব্যান্ডের মধ্যে লাই করে, তাহলে ইলেকট্রন কি করবে, এনার্জিটা নিয়ে নেবে, আর নিয়ে কি করবে, ইলেকট্রনটা সেল থেকে বাইরে বেরিয়ে যাবে, মানে ইলেকট্রনটা কি হয়ে গেল, ইলেকট্রনটা ফ্রি ইলেকট্রন হয়ে গেল, মুক্ত ইলেকট্রন হয়ে গেল, এবার সে ওই মেটালটা বা যে আমার স্যাম্পেলটা রয়েছে তার মধ্যে ঘোরাফেরা করতে পারবে, সে আর বাদবদ্ধ নয়। তো কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন চলে যাওয়া, তার মানে কি হয়ে গেছে, ইলেকট্রনটা হয়ে গেছে ফ্রি ইলেকট্রন। তো তার মানে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন আছে, এটার মানে আমি এই বুঝবো যে ইলেকট্রনটার এমন এনার্জি আছে, এমন শক্তি আছে, যে শক্তি নিয়ে সে আর অ্যাটমটার মধ্যে আবদ্ধ থাকবে না, সে মুক্ত ইলেকট্রন হয়ে যাবে, ফ্রি ইলেকট্রন হয়ে যাবে, আর অ্যাটমের মধ্যে বাউন্ড থাকবে না। বুঝতে পারলে এই অবধি বলো, তোমরা বুঝতে পারলে কিনা, এইটা হচ্ছে আমার ব্যান্ড থিওরিটা যেটা তোমাদেরকে বলেছিলাম, ব্যান্ড থিওরিটাকে। কোনো অসুবিধা নেই, ওকে। তো এবার তিনটে ব্যান্ড থিওরি অনুযায়ী খেয়াল করে দেখো, যখন আমরা কন্ডাক্টরের ব্যান্ড থিওরি বানাচ্ছি, ভ্যালেন্স আর কন্ডাকশন ব্যান্ড ওভারল্যাপড হয়ে রয়েছে, এইটাকে আমি বলবো ওভারল্যাপিং রিজন। ওকে, এটাকে আমি বলবো ওভারল্যাপিং রিজন। তো ওভারল্যাপিং রিজনটা থাকা মানে কি, কন্ডাক্টরস যেটা নর্মালি কি হয়, মেটালস হয়, এনি টাইপ অফ লোহা লক্কট, সেটা কন্ডাক্টরসের মধ্যে পড়ে, পরিবাহীর মধ্যে পড়ে, তার মধ্যে সবসময় মুক্ত ইলেকট্রন রয়েছে, খেয়াল করে দেখবে, মেটালসের মধ্যে সবসময় ফ্রি ইলেকট্রন রয়েছে, তার মানে কি, কন্ডাকশন আর ভ্যালেন্স ব্যান্ড ওভারল্যাপ হয়ে রয়েছে, মানে যদি একটা ইলেকট্রন এই রিজনে থাকে, এই পয়েন্টে যদি একটা ইলেকট্রন থাকে, তার মানে এই শক্তিটা নিয়ে ইলেকট্রনটা আইদার সে বাউন্ডে থাকতে পারে বা সে ফ্রিও থাকতে পারে। বুঝতে পারলে, তো যে ইলেকট্রনগুলো এই দুটোর মাঝে রয়েছে, সেই তার মানে তার কাছে এমন একটা শক্তি আছে, যে শক্তি নিয়ে ইলেকট্রনটা হয়তো মেটালের কোনো ভ্যালেন্স ব্যান্ড শেষ যে পটিটা রয়েছে তার মধ্যে থাকতে পারে, পটি না, শেষ যে কক্ষটা রয়েছে বা সেলটা রয়েছে তার মধ্যে থাকতে পারে, বা সে আবার মুক্ত হয়েও থাকতে পারে। তো অল তার মানে কি, একটা কন্ডাক্টরের মধ্যে সবসময় অলরেডি ফ্রি ইলেকট্রনস এক্সিস্ট করবে, মানে মুক্ত ইলেকট্রন সবসময় থাকবে পরিবাহীর মধ্যে, তাই জন্য আমার এই যে দুটো পয়েন্ট কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড ওভারল্যাপ হয়ে রয়েছে। এই দেখো কন্ডাক্টরের ছবিটা আমি করেছি কোথায় কোথায় কোথায়, এই যে কন্ডাক্টরের ক্ষেত্রে এই যে ছবিটা ইম্পর্টেন্ট, যেটা ওভারল্যাপিং রিজন রয়েছে বিটুইন কন্ডাকশন ব্যান্ড অ্যান্ড ভ্যালেন্স ব্যান্ড। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই তো? নেক্সট, যদি আমি আর দুটো কেস কি আছে তোমরা অবভিয়াসলি জানো, একটা হচ্ছে ইনসুলেটর আর একটা হচ্ছে সেমিকন্ডাক্টর। ইনসুলেটরের ক্ষেত্রে বা অপরিবাহীর ক্ষেত্রে, এটা এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম, ইনসুলেটর
বা অপরিবাহী এটার ক্ষেত্রে জিনিসটা কি হচ্ছে, ভ্যালেন্স ব্যান্ডটা আর কন্ডাকশন ব্যান্ডটা অনেক দূরে আছে। হ্যালো, কানেকশন আছে একটু বলো তো। Yes, sir. আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড অনেক দূরে দূরে রয়েছে, সো দেয়ার ইজ এ গ্রেটার এনার্জি গ্যাপ কন্ডাকশন ব্যান্ড। কন্ডাকশন ব্যান্ড, আচ্ছা এই যে অংশটা যেখানটায় কিছু নেই ফাঁকা, এটাকে আমরা বলবো ফরবিডেন এনার্জি গ্যাপ, ফরবিডেন এনার্জি গ্যাপ। কি একটা অঞ্চল বলে এটা, না ওটা তো ডিপ্লিশন রিজন, ফরবিডেন এনার্জি গ্যাপ। ঠিক আছে, এই ফরবিডেন এনার্জি গ্যাপটা খুব বড় হবে ইনসুলেটরের জন্য। আর ফরবিডেন এনার্জি গ্যাপ তার মানে আমাকে একটা ইলেকট্রনকে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে তুলতে প্রচুর পরিমাণ এনার্জি দিতে হবে, এত পরিমাণ এনার্জি দিতে হবে যে হয়তো আমার এই যে ম্যাটেরিয়ালটা আছে সেটাই নষ্ট হয়ে যাবে। তো এই কারণে ইনসুলেটরে আমরা কি পাচ্ছি, ফ্রি ইলেকট্রনস পাচ্ছি না, তার জন্য এটা আমার ব্যাড কন্ডাক্টরের মধ্যে পড়ে যাচ্ছে, অপরিবাহীর মধ্যে পড়ে যাচ্ছে, কারণ মুক্ত ইলেকট্রন নেই। তো মুক্ত ইলেকট্রনকে আমাকে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে তুলতে বা সহজ কথায় অ্যাটমের লাস্ট সেল থেকে বার করতে প্রচুর পরিমাণ এনার্জি দিতে হবে, অত পরিমাণ এনার্জি দিলে হয়তো ম্যাটেরিয়ালটাই নষ্ট হয়ে যাবে। তো তার ফলে আমার এইটা, এই ইনসুলেটর বা অপরিবাহী আমার তৈরি হচ্ছে, এটা আমার কারেন্ট বা হিট কন্ডাক্ট করছে না। ঠিক আছে, আর সেমিকন্ডাক্টর বা যেটা অর্ধপরিবাহী, সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী যেটা, তার ক্ষেত্রে আমার ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড কাছাকাছি আছে, বাট তাদের মধ্যে একটু গ্যাপ আছে, ভ্যালেন্স ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড। ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে গ্যাপটা কম, আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে গ্যাপটা কম। এই গ্যাপটা কম, ফরবিডেন এনার্জি গ্যাপটা ছোট। তো ইজিলি একটু যদি আমি থার্মাল এনার্জি দিতে পারি, থার্মাল এনার্জি যদি দিতে পারি, তো ইলেকট্রনটা আমার কি হবে, ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে। তো এটার একটা স্পেশালিটি আছে, এটা হচ্ছে আমার সেমিকন্ডাক্টর বা ইনসুলেটরের, সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহীর ক্ষেত্রে, সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। ওকে, তো সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহীর ক্ষেত্রে আমার গ্যাপটা ছোট, তো একটুখানি এনার্জি পেলেই আমার ইলেকট্রনটা ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে চলে যেতে পারে। তো এখানটা, আর এই এনার্জিটা পাবো কোথা থেকে, থার্মাল এনার্জি থেকে পাবো। থার্মাল এনার্জি মানে হচ্ছে আমাদের চারপাশে যে উষ্ণতা রয়েছে, গরম রয়েছে, থার্মাল এনার্জি। তো এইখানে একটা খুব সুন্দর জিনিস রয়েছে, সেমিকন্ডাক্টরের, সেমিকন্ডাক্টরের বা অর্ধপরিবাহীর কন্ডাক্টিভিটি টেম্পারেচারের সাথে ইনক্রিজ করে, কন্ডাক্টিভিটি ইনক্রিজেস উইথ টেম্পারেচার, কন্ডাক্টিভিটি, কন্ডাক্টিভিটি ইনক্রিজেস উইথ টেম্পারেচার, মানে যত টেম্পারেচার বাড়বে আমার সেমিকন্ডাক্টরের কি বলে পরিবাহিতাঙ্কটা বাড়বে, ইনক্রিজেস উইথ টেম্পারেচার, উইথ টেম্পারেচার। অ্যান্ড সেমিকন্ডাক্টর এটা হলো, আর কি আছে, কিন্তু কন্ডাক্টরের ক্ষেত্রে কি, কন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়, কন্ডাক্টরের ক্ষেত্রে কন্ডাক্টিভিটি ডিক্রিজেস উইথ টেম্পারেচার, মানে কন্ডাক্টিভিটি, কন্ডাক্টিভিটি
ডিক্রিজেস উইথ ইনক্রিজ অফ টেম্পারেচার, যত আমার টেম্পারেচার বাড়বে আমার পরিবাহীর ক্ষেত্রে আমার আমার কি হবে, এই পরিবাহিত অঙ্কটা কমতে থাকবে যত টেম্পারেচার বাড়বে, দ্য ডিক্রিজ উইথ ইনক্রিজ অফ টেম্পারেচার। এটা দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে, এই অবধি ক্লিয়ার সবার? Yes, sir. এই তো, তো এই হচ্ছে ডায়াগ্রাম গুলো দেওয়া রয়েছে। এটা হচ্ছে আমার কন্ডাক্টরের ডায়াগ্রাম, ইনসুলেটরের ডায়াগ্রাম আর সেমিকন্ডাক্টরের ডায়াগ্রাম। কন্ডাক্টর, ইনসুলেটর, সেমিকন্ডাক্টর। ওকে, নেক্সট ভেরি ইম্পর্টেন্ট। ওহো, এটা লিখিনি, দেখো দেখি কাছে তো মনে হয়, না ওটা নেই। ওকে, নেক্সট টাইপ হচ্ছে সেমিকন্ডাক্টরের, দুটো টাইপ হয়, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর অ্যান্ড এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। এটা এটার বাংলাটা আমার ঠিক এই মোমেন্টে মনে পড়ছে না। কি তো বলে জানো, সেমিকন্ডাক্টর ইন্ট্রিনসিক, সেমিকন্ডাক্টর দু প্রকার হয়, একটা হচ্ছে ইন্ট্রিনসিক। এখান থেকে এটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, হোয়াট ডু ইউ মিন বাই ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। অ্যান্ড আর একটা হয় এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। জাস্ট এ মিনিট, হ্যাঁ ক্লাস আছে। ওকে, হ্যালো, হ্যাঁ, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর অ্যান্ড এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। তো ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর ইজ পিওর, আর তার এক্সাম্পল হচ্ছে পিওর ফর্মে সেমিকন্ডাক্টর। আর যেটা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, স্পেলিংটা মনে হচ্ছে ভুল লিখছি, হ্যাঁ ট্রি আর আই হবে, ই হবে না, এটা থাকবে না, সরি, ইন্ট্রিনসিক আর এক্সট্রিনসিক, টি আর আই এন এস আই সি, এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। এটা হচ্ছে আমার ইমপিওর টাইপ সেমিকন্ডাক্টর। তো কি হয় ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর আর এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরে? আচ্ছা, এক্সাম্পল কি সেমিকন্ডাক্টরে? জার্মিনিয়াম অ্যান্ড সিলিকন, জার্মিনিয়াম অ্যান্ড সিলিকন আর সাম বেস্ট এক্সাম্পলস অফ সাম সেমিকন্ডাক্টর। ওকে, আর আরেকটা টাইপ আছে, যেটা এটা হচ্ছে পিওর ফর্মে ন্যাচারাল সেমিকন্ডাক্টর, যেগুলো পিওর ফর্মে পাওয়া যায়, ন্যাচারাল সেমিকন্ডাক্টর। আর ইমপিওর যেটা আছে সেটাকে তৈরি করা হয় বাই এ প্রসেস কল্ড ডোপিং, ডোপিং। তো ডোপিংটা কি সেটা আমি একটু পরে বলছি, তার আগে ন্যাচারাল সেমিকন্ডাক্টর বা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর ব্যাপারে আমি কিছু বলি। আচ্ছা, এইখানে ছবিটা আছে, এই ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের কেসটা বলছি। ধরো জার্মিনিয়াম অ্যাটম, জার্মিনিয়াম অ্যাটম বা যে কোনো সেমিকন্ডাক্টর, সেটা জার্মিনিয়াম হোক বা সিলিকন হোক, এদের যে শেষ যে পটিটা রয়েছে, যে লাস্ট যে সেলটা রয়েছে, সেই সেলে চারটে করে ইলেকট্রন থাকে। তো চারটে করে ইলেকট্রন থাকার জন্য কি হবে, যে পাশে যদি আমার আরেকটা জার্মিনিয়াম অ্যাটম থাকে,
এই দুজনে কি করবে, এই দুটো ইলেকট্রন আমার ভ্যালেন্স ব্যান্ড ফর্ম করবে, এই দুটো আমার ভ্যালেন্স ব্যান্ড ফর্ম করবে, কোভ্যালেন্ট বন্ড, নট ভ্যালেন্স বন্ড, সরি, কোভ্যালেন্ট বন্ড। এরকম যদি আমার আরো জার্মেনিয়াম অ্যাটম আমি আঁকি, এরকম যদি আমি আরো জার্মেনিয়াম অ্যাটমস আমি আঁকি, হ্যাঁ হ্যালো শোনা যাচ্ছে তো? ঠিক আছে, এই তো আমি যদি এরকম আরো জার্মেনিয়াম অ্যাটম আঁকি সাইডে সাইডে, প্রত্যেকটা তার পাশের সাথে আমার এইভাবে কোভ্যালেন্ট বন্ড ফর্ম করবে, প্রত্যেকটা যেমন এর সাথে কোভ্যালেন্ট বন্ড ফর্ম তো করছে, এই দুজনে কোভ্যালেন্ট বন্ড ফর্ম করছে, এই দুজনে কোভ্যালেন্ট বন্ড ফর্ম করছে। নর্মালি এইটা তার উপরেটার সাথে ফর্ম করবে, এটা তার পাশের সাথে ফর্ম করবে, এ এর পাশের সাথে, সরি, এ এর পাশের সাথে ফর্ম করবে, এরকম ভাবে আমার কোভ্যালেন্ট বন্ড ফর্ম হবে। এইগুলো হচ্ছে আমার কোভ্যালেন্ট বন্ডস। তো এবার হচ্ছে কি, যখন থার্মাল অ্যাজিটেশন হবে, মানে বাইরে থেকে এনার্জি পাবে, একটা হয়তো এই পয়েন্ট থেকে আমার কি হলো, একটা ইলেকট্রন, একটা ইলেকট্রন এখান থেকে ধরো বেরিয়ে গেল, বেরিয়ে সে বাইরে চলে এলো, একটা ইলেকট্রন এখান থেকে বেরিয়ে বাইরে চলে এলো, তো এই ইলেকট্রনটা যেটা বেরোলো সেটা হয়ে গেল আমার কি, তো এই যে ইলেকট্রনটা বাইরে বেরিয়ে এলো, এই ইলেকট্রনটা হয়ে গেল আমার ফ্রি ইলেকট্রন, এটা হয়ে গেল আমার ফ্রি ইলেকট্রন। ফ্রি ইলেকট্রন, আর ফ্রি ইলেকট্রনটা বেরিয়ে আসার ফলে আমার কি হয়েছে, এই পয়েন্টটা একটা ইলেকট্রনের ডিপ, একটা ইলেকট্রনের ভ্যাকিউম ক্রিয়েট হয়েছে এই পয়েন্টটায়, তো এইটা আমার কি হয়ে গেল, এটা আমার হয়ে গেল হোল। তো খেয়াল করে দেখো, যদি এখানে আমার একটা হোল তৈরি হয়, আমার একটা ইলেকট্রন কি হবে, আমার এখান থেকে বেরিয়ে আসবে, বেরিয়ে এসে আমার এখানটায় ঢুকবে, ঠিক কি না, এই হোল থেকে, এইখান থেকে একটা ইলেকট্রন বেশি এসে এই হোলটা এখানে ঢুকবে, তাতে কি হবে, আমার এই হোলটা ফিল আপ হয়ে যাবে, এই হোলটা ফিল আপ হয়ে যাবে, কারণ ইলেকট্রন এখান থেকে বেরিয়ে এসে ঢুকলো। কিন্তু তার ফলে কি হচ্ছে, তার ফলে আমার এখানটায় আমার একটা হোল তৈরি হচ্ছে কিনা বলো, তার ফলে আমার এখানে একটা হোল তৈরি হচ্ছে, ঠিক কিনা, তারপর ধরো এই ইলেকট্রনটা বেরিয়ে এসে এই হোলটাকে ফিল আপ করলো, তার ফলে আমার এইখানটায় হোলটা তৈরি হলো, তো হোলটা মুভ করছে মনে হচ্ছে না, তার মানে হোল উইল অলসো অ্যাক্ট অ্যাজ এ চার্জ ক্যারিয়ার, উইল অলসো অ্যাক্ট অ্যাজ এ চার্জ ক্যারিয়ার। আর চার্জ ক্যারিয়ার, ওকে, তো হোল যেটা, তো এখানটায় আরেকটা আমরা এখানটায় পাচ্ছি ডিফারেন্স বিটুইন কন্ডাক্টর অ্যান্ড সেমিকন্ডাক্টর, কন্ডাক্টর অ্যান্ড সেমিকন্ডাক্টরের মধ্যে আরেকটা ডিফারেন্স কি, কন্ডাক্টর আর সেমিকন্ডাক্টরে যে প্রথমত ফার্স্ট আমরা ডিফারেন্স পেয়েছি যে টেম্পারেচারের সাথে কন্ডাক্টরের ইয়ে বেড়ে যায়, কন্ডাক্টরের রেজিস্টিভিটি বাড়ে বা কন্ডাক্টিভিটি ফল করে, আর সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিভিটি বাড়ে যত যে টেম্পারেচার বাড়বে। আরেকবার এটা লিখেই দিই যে কন্ডাক্টর কন্ডাক্টিভিটি কন্ডাক্টিভিটি ডিক্রিজেস উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার, কন্ডাক্টিভিটি ডিক্রিজেস উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার, উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার, ইনভার্সলি প্রপোর্শনাল, ডাইরেক্ট প্রপোর্শনাল, ইনক্রিজ ইন টেম্পারেচার, আর এটার ক্ষেত্রে কি হচ্ছে, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কন্ডাক্টিভিটি ইনক্রিজেস উইথ টেম্পারেচার, কন্ডাক্টিভিটি ইনক্রিজেস উইথ টেম্পারেচার। আর সেকেন্ড সেকেন্ড যেটা পয়েন্ট আছে, দ্য চার্জ ক্যারিয়ার্স আর অনলি ইলেকট্রনস, কন্ডাক্টরের ক্ষেত্রে চার্জ ক্যারিয়ার যারা, যারা কারেন্টকে ক্যারি করে, কারেন্ট ক্যারিয়ার বা চার্জ ক্যারিয়ার যারা, সেটা হচ্ছে শুধু ইলেকট্রনস,
চার্জ ক্যারিয়ার্স আর অনলি ইলেকট্রনস। হোয়ারাজ আমার কন্ডাক্টরের ক্ষেত্রে চার্জ ক্যারিয়ার্স আর ইলেকট্রনস, সরি সেমি কন্ডাক্টরের ক্ষেত্রে চার্জ ক্যারিয়ার্স আর ইলেকট্রনস অ্যাজ ওয়েল অ্যাজ হোলস। চার্জ ক্যারিয়ার্স আর ইলেকট্রনস অ্যাজ ওয়েল অ্যাজ হোলস। আচ্ছা, ইন ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর এটা ভেরি ইম্পর্টেন্ট, ইন ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর নাম্বার অফ হোলস ইকুয়ালস টু নাম্বার অফ ইলেকট্রনস, এই কথাটাও কোথাও পারলে একটু লিখে রাখো, নাম্বার অফ, বা পরে আমি দেখাবো, ছাড়ো অসুবিধা নেই, পরে এটা তোমাদেরকে বলবো যখন ম্যাথামেটিক্স করাবো সেই সময়। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে নাম্বার অফ চার্জ ক্যারিয়ার্স, নাম্বার অফ হোলস আর ইজ ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রনস, ঠিক আছে? আশা করছি এই অবধি কারোর কোনো অসুবিধা নেই। এবার আসছি আমরা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর বা ইমপিওর সেমিকন্ডাক্টরে, ঠিক আছে? এটা মুছলাম, ইন্ট্রিনসিকটা হয়েছে, নেক্সট পার্ট হচ্ছে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। তো আহা সরি, এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরে এটারও দুটো টাইপ হয়, এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর এইটার দুটো টাইপ হয়, ভেরি ইম্পর্টেন্ট, এন টাইপ সেমিকন্ডাক্টর অ্যান্ড পি টাইপ সেমিকন্ডাক্টর। এন টাইপ সেমিকন্ডাক্টর আর পি টাইপ সেমিকন্ডাক্টর, নাম শুনেই বুঝে যাবে যে এন টাইপ মিন্স এন ফর নেগেটিভ, মাথায় রাখবে নেগেটিভ, তাহলে এটার যে চার্জ ক্যারিয়ার্স আর মোস্টলি ইলেকট্রনস, চার্জ ক্যারিয়ার্স, চার্জ ক্যারিয়ার্স, ক্যারিয়ার্স আর মোস্টলি ইলেকট্রনস। খেয়াল রাখবে ইলেকট্রনস গুলো পজিটিভ চার্জ হয়, খেয়াল রাখবে ইলেকট্রনস গুলো পজিটিভ চার্জ হয় আর হোল। হ্যাঁ বলো, হ্যালো হ্যালো হ্যালো, ইলেকট্রন গুলো তো নেগেটিভ চার্জ হয়, সরি ভুল বলছি, দ্যাট তরিকা, সরি আই এম ভেরি সরি, ইলেকট্রনস গুলো নেগেটিভ চার্জ হয় আর হোলস গুলো পজিটিভ চার্জ হয়, সরি সরি সরি, আরে মাথা কাজ করছে না, নেগেটিভ চার্জ আর হোলস যেগুলো হয় হুইচ ইজ অ্যাবসেন্ট অফ ইলেকট্রনস, হেন্স দে আর পজিটিভলি চার্জ। তো পি যেগুলো আছে, পি ফর পজিটিভ, তো এক্ষেত্রে আমার যে চার্জ ক্যারিয়ার হবে তারা অ্যাকচুয়ালি কি হবে, চার্জ ক্যারিয়াররা হবে অ্যাকচুয়ালি হোলস যেগুলো হচ্ছে পজিটিভলি চার্জ ক্যারিয়ার, চার্জ ক্যারিয়ার স্যার ক্যারিয়ার্স আর হোলস হুইচ আর পজিটিভ, হুইচ আর পজিটিভ চার্জেস, হোলস যারা পজিটিভ হয়। এবার খেয়াল রাখবে হোলস বলে কিন্তু অ্যাকচুয়ালি ইট ইজ অ্যাবসেন্স অফ ইলেকট্রন, কিন্তু সেই ক্ষেত্রে আমরা সেটাকেও ধরছি যে এটাও একটা কারেন্টকে ক্যারি করছে এই সেমিকন্ডাক্টরের মধ্যে। তো এবার কিভাবে তৈরি করা হয়, এন টাইপ ইজ মেড বাই অ্যাডিং, বাই অ্যাডিং, বাই কথাটা পুরোটা লিখি, মেড বাই অ্যাডিং, এন টাইপ সেমিকন্ডাক্টর ইজ মেড বাই অ্যাডিং আ পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি, আ পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি। হোয়াট ইজ পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি, পেন্টাভ্যালেন্ট মিন্স হ্যাঁ পাঁচখানা ইলেকট্রন থাকবে, হ্যাভিং ফাইভ ইলেকট্রনস ইন দ্য আউটার সেল, হ্যাভিং হ্যাভিং ফাইভ ইলেকট্রনস ইন দ্য আউটার মোস্ট সেল, হ্যাভিং ফাইভ ইলেকট্রনস, ইলেকট্রনস
ইন আউটার সেল, যে শেষ কক্ষটা রয়েছে তার মধ্যে পাঁচটা ইলেকট্রন থাকবে, এমন কোন একটা কম্পাউন্ড বা সরি এলিমেন্ট ইউজ করতে হবে আউটার সেল। এরকম কি আছে, এনি আইডিয়া? আর্সেনিক আছে, আর্সেনিক আছে, আর প্রসপারাস আছে মোস্ট প্রবাবলি। এরা হচ্ছে আমার পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি। পেন্টাভ্যালেন্ট কি বলবো, ইম্পিউরিটি, ইম্পিউরিটি অ্যাটম, পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি অ্যাটম। আর তাহলে একইভাবে তোমরা এনি আইডিয়া কিভাবে আমরা এটা তৈরি করব? পি টাইপ সেমিকন্ডাক্টর ইজ মেড বাই অ্যাডিং, ইজ মেড বাই অ্যাডিং, বাই অ্যাডিং এ ট্রাইভ্যালেন্ট, আর ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি অ্যাটম। ট্রাইভ্যালেন্ট মানে কি হবে, ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি অ্যাটম, তিনখানা থাকবে। ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি অ্যাটম মানে আমার শেষে কটা ইলেকট্রন থাকবে, তিনটে ইলেকট্রন থাকবে। ট্রাইভ্যালেন্ট মানে তিনটে ইলেকট্রন, থ্রি ইলেকট্রন ইন আউটার সেল, বুঝতে পারলে? এর এক্সাম্পল কিছু জানো? একটা হয় বোরন, অ্যালুমিনিয়াম, এরা হচ্ছে গ্যালিয়াম। হ্যালো হ্যালো, গ্যালিয়াম হবে, গ্যালিয়াম নেবেন না? গ্যালিয়াম আর ওটা তো ইয়ে পড়ে যাচ্ছে, ওটা কি এর মধ্যে হচ্ছে? এর মধ্যেই হচ্ছে। একবার গ্যালিয়ামটা আমার ঠিক মনে পড়ছে না, গ্যালিয়াম আর্সেনাইড তো একটা হতে পারে সম্ভবত, একবার দেখতে হবে। গ্যালিয়াম না? হ্যাঁ স্যার, গ্যালিয়াম, ইন্ডিয়াম, ইন্ডিয়াম হয়, ইন্ডিয়াম হয়, আইডি। ইন্ডিয়ামটা কি হয়, আইডি তো আইএন হবে স্যার, আইএন হবে না? ঠিক আছে, এইগুলো সব আমার ট্রাইভ্যালেন্ট এর মধ্যে পড়ে যাচ্ছে। এবার এই যে ইম্পিউরিটিটা যখন আমি দিচ্ছি কিভাবে কাজ করছে সেই জিনিসটা একবার থ্রু ড্রয়িং বলে দিই। ধরো আমার জার্মিনিয়াম রয়েছে, জার্মিনিয়াম অ্যাটম রয়েছে, যেটা আমি আগে দেখালাম। আচ্ছা, জার্মিনিয়াম অ্যাটমটাকে আমি এবার এইভাবে শুধু গোলটা করবো না, শুধু জিই লিখবো, জিই। এই মাথার ওপর দুটো দুটো করে চারটে চারটে ইলেকট্রন আছে সব জায়গায়। আবার এখানটায় এবার ধরো আমি এই দুটো জার্মিনিয়ামের মাঝখানে কি করেছি, এক কি দিলাম, একটা ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি দিয়ে দিলাম, সে অ্যালুমিনিয়াম দিয়ে দিলাম, অ্যালুমিনিয়াম দিয়ে দিলাম। তাহলে কি হবে, অ্যালুমিনিয়ামে কটা ইলেকট্রন থাকছে, একটা দুটো তিনটে, আর একটা ফাঁকা থাকছে। তো খেয়াল করে দেখো আমার অটোমেটিক্যালি একটা এখানটায় হোল রয়েছে, যদি তুমি ঠিকঠাক করে দেখো একটা আগে থেকে আমার একটা হোল কিন্তু হয়ে রয়েছে। ঠিক, তার মানে হলো কি, এই যে হোলটা, এবার বাকি যত আমার জার্মিনিয়াম গুলো রয়েছে, বাকি জার্মিনিয়াম গুলো অ্যালুমিনিয়ামের সাথে কি করবে, বন্ড তৈরি করবে, বাকি সবগুলো বন্ড তৈরি করবে, দুটো দুটো ইলেকট্রন। কিন্তু এই একটা ইলেকট্রন বন্ড তৈরি করতে পারছে না, তখন হবে কি, এই ইলেকট্রন বন্ডটা তৈরি করার জন্য সে এই ইলেকট্রনটা চলে এলো, এই ইলেকট্রনটা এখান থেকে চলে এলো, তার ফলে আমার এখানটা একটা ইলেকট্রন চলে এলো, আর এর ফলে আমার বন্ড তৈরি হয়ে গেল। কিন্তু যেমনি এই ইলেকট্রনটা চলে এলো, তুমি খেয়াল করে দেখো এই পয়েন্টটা কিন্তু আমার হোলটা ক্রিয়েট হয়ে গেল। এবার এই হোলটা আমার থ্রু জার্মিনিয়াম অ্যাটমস গুলোর মধ্যে আমার এই হোলগুলো মুভ করতে থাকবে, বুঝতে পারলে? এই হোলটা যেটা আছে সেটা কিন্তু আমার থ্রু দিস আমার এটা কিন্তু মুভ করতে থাকবে। আচ্ছা, অ্যালুমিনিয়াম তো, যতক্ষণ অ্যালুমিনিয়ামের মাথায় তিনটে অ্যাটম রয়েছে সে কিন্তু নিউট্রাল, অ্যালুমিনিয়ামের যতক্ষণ তিনটে অ্যাটম রয়েছে সে কিন্তু নিউট্রাল, নিউট্রাল এটা। কিন্তু যেমনি তার একটা ইলেকট্রন এক্সট্রা পাবে, তো অ্যালুমিনিয়াম কি হবে, নেগেটিভলি চার্জড হয়ে যাবে কিনা, অ্যালুমিনিয়াম আয়ন ফর্ম করবে কিনা। তাহলে এইখানটায় যেহেতু অ্যালুমিনিয়াম একটা এক্সট্রা ইলেকট্রন পেয়ে যাচ্ছে, এটা নেগেটিভ হয়ে যাচ্ছে, অ্যালুমিনিয়ামটা নেগেটিভ। বা অ্যালুমিনিয়াম কেন, তুমি যে কোনো থ্রি ইলেকট্রন ট্রাইভ্যালেন্ট কম্পাউন্ড তুমি ইউজ করো না কেন, তুমি এটা নেগেটিভ হয়ে যাবে। এইটা নেগেটিভ হয়ে গেলে তুমি, তাহলে তোমার এটা কি হচ্ছে, দেখো এই যে অ্যালুমিনিয়ামটা যেটা রয়েছে, এই যেটাকে আমি এখানে ইম্পিউরিটি বলছি, ইম্পিউরিটি অ্যাটম, এটার অনেক নাম আছে, একটা হচ্ছে ইম্পিউরিটি অ্যাটম বলছি আমি, ইম্পিউরিটি অ্যাটম।
তারপর তুমি খেয়াল করে দেখো, এটা যেহেতু এখন আয়ন হয়ে গেছে, তাই এটা একটা আয়ন ফর্ম করেছে, কিন্তু আয়ন কি ধরনের আয়ন? এ ইলেকট্রন নিচ্ছে না ইলেকট্রন দিয়ে দিচ্ছে, ইলেকট্রন নিয়ে নিচ্ছে, জার্মিনিয়ামের থেকে ইলেকট্রন নিয়ে নিচ্ছে। সো ইট ইজ অলসো কল্ড অ্যাকসেপ্টার আয়ন। এই কথাটা এরপর আমরা ইউজ করব, অ্যাকসেপ্টার আয়ন, অ্যাকসেপ্টার আয়ন, এই কথাটা এবার আমরা ইউজ করব, ACCEPTOR। ঠিক আছে স্যার, একটা প্রশ্ন স্যার, বলো 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 স্যার, হোলটা শুধু একটাই লাগতে হবে, দুটো হোল হতে পারে না যদি আমরা কার্বন নিয়ে নিই? তাহলে কার্বন নিয়ে নিলে, কার্বন বলে বুঝলাম না, কার্বন কেন নেবে? আর মানে ও কার্বনও তো চারটে থাকে না? ও হ্যাঁ হ্যাঁ, মানে স্যার দুটো নিয়ে নিব, মানে ম্যাগনেসিয়াম নিয়ে নিব। চেষ্টা শোনো, এটার আমি কি বলতে চাইছি যে তোমার যতগুলো তুমি অ্যাটমস, যত ইম্পিউরিটি অ্যাটম অ্যাড করবে, যত ইম্পিউরিটি অ্যাটম অ্যাড করবে, তত ইলেকট্রন হোল পেয়ার তৈরি হচ্ছে। যতগুলো তুমি যদি 100 খানা ইম্পিউরিটি অ্যাটম অ্যাড করো, তাহলে তোমার 100 খানা ইলেকট্রন আর হোল তৈরি হয়ে গেল, 100 খানা হোল আর 100 খানা ইলেকট্রন, বুঝতে পারছো? তাহলে তুমি কি তৈরি করছো ইম্পিউরিটি অ্যাটম দিয়ে, তুমি কি করছো? স্যার আমি ইম্পিউরিটি অ্যাটমটা চেঞ্জ করে দিচ্ছি, মানে ম্যাগনেসিয়াম না 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 সেভাবে 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 বা দেখো, এটাতে তো একটা এটা আমরা তো জাস্ট ওপর ওপর পড়ছি না, এখানে অনেক এনার্জির ব্যাপার আছে, জিনিসটা নেবে কি নেবে না। আমি বল, তুমি বলতে চাইছো যে আমি এমন কিছু নিলাম যার দুখানা দুখানা, হ্যাঁ স্যার, মানে 100টা অ্যাটম দিব তাহলে 200টা ইলেকট্রন পেয়ে গেল। হ্যাঁ সেটা তো পাচ্ছি, আর তুমি কি এরকম বলতে চাইছো কি যে যদি আমি ট্রাইভ্যালেন্টের বদলে মানে এমন কিছু দিলাম যেটার মাঝখানে দুটো ইলেকট্রন, মানে দুটো ইলেকট্রন আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এবার ওটাই বুঝিয়েস করছি নাকি? ইয়েস স্যার, দ্যাটস দ্য ওটার দেখো, ওটা এটাই তো আমরা উপর উপর পড়ছি আইডিয়াটা, এর সাথে অনেক এনার্জি কনসিডারেশন আছে, তো সেইটা হয়তো হবেই না, এনার্জি এত কম যেহেতু কম ইলেকট্রন, এবার সেই ব্যাপারগুলো আমরা অত ডিটেলস জানি না, এখানে আরো ব্যাপার থাকতে পারে, এনার্জির ব্যাপার থাকতে পারে। অ্যালুমিনিয়াম এইখানটায় যখন তুমি অ্যালুমিনিয়াম দিচ্ছ, দেখো অ্যালুমিনিয়াম কিন্তু বন্ড ফর্ম করতে পারবে না, অ্যালুমিনিয়াম কিন্তু বন্ড ফর্ম করতে পারবে না, কারণ আমার তার একটা ইলেকট্রন কম ছিল, কিন্তু এক্ষেত্রে যদি একটা ইলেকট্রন পেয়ে যায় তাহলে ওর কিন্তু হাফ সেল কমপ্লিট হয়ে যাচ্ছে, খেয়াল করে দেখো, মানে চারটে সেল হয়ে যাচ্ছে, ঠিক কি না? তো তাই জন্য সে বেশি চেষ্টা করবে অন্য কারুর থেকে ইলেকট্রন নিয়ে নেওয়া, এই কারণে এর অ্যাফিনিটিটা বেশি, বুঝতে পারলে? তো তো এই কারণে সে ইলেকট্রনটা খেয়ে নিচ্ছে, খাওয়ার চান্সটা বেশি। এবার যদি দুটো ইলেকট্রন ওলা কম্পাউন্ড দেবে, সে হয়তো এটা ইলেকট্রন নিতেই পারবে না, এরকম কোনো কেস হতে পারে, ভেঙে যাবে না স্যার? হুম, মোস্ট প্রবলি আমরা ইউজ করতে পারবো না সেই ব্যাপারগুলো, না হলে তো করেই ফেলতো, তাহলে কেনই বা আমরা এটা এই ট্রাইভ্যালেন্ট আর পেন্টাভ্যালেন্ট ইউজ করছি, আমরা হেক্সাভ্যালেন্ট আর কি বলবো ওরকম ইউজ করতাম, কিন্তু এটা সম্ভব হবে না, কারণ এখানটায় যেহেতু একটা ইলেকট্রন পেলেই আমার অ্যালুমিনিয়ামটা হাফ সেল কমপ্লিট হয়ে যাচ্ছে, মানে চারটে ইলেকট্রন চলে আসবে, তো ও কিন্তু ওর প্রবণতা হয়তো বেশি থাকবে ইলেকট্রনটা টেনে নেওয়া, আর এই কারণেই অ্যাকসেপ্টার আয়ন ফর্ম করার, বোঝা গেল? আর একটা কোয়েশ্চেন স্যার, হ্যাঁ বলো, কি এটা জার্মিনিয়াম আমরা নিয়েছি কি সিলিকনও নিতে পারে না স্যার? সেম জিনিস, সেম জিনিস হবে, শুধু ছবিটা চেঞ্জ হয়ে যাবে, জি এর জায়গায় এসআই লিখবে। আচ্ছা ঠিক আছে, তো এটা তো ছিল আমার, এটা আমি কি টাইপের সেমিকন্ডাক্টর তৈরি করলাম, কি টাইপের তৈরি করলাম, এখানে আমার হোলস বাড়ছে, তার মানে এটা আমার পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হলো, এটা আমার পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হলো, কারণ সরি আমি ইম্পিউরিটির সাথে ইলেকট্রন হোল বলে ফেললাম, সরি ইম্পিউরিটি যত দেবো তত ইলেকট্রন স্ল্যাশ হোল হবে, একটু ভুল করেছি, ইলেকট্রন প্লাস হোল হবে না, ইলেকট্রন স্ল্যাশ হোল, ডিপেন্ডিং অন তুমি কি টাইপের ইম্পিউরিটি দিচ্ছ, তুমি যদি পেন্টাভ্যালেন্ট এই ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি দাও তাহলে তোমার হোলের সংখ্যা বাড়বে, যেমন একটা অ্যালুমিনিয়ামের জন্য একটা হোল তৈরি হলো এক্সট্রা, তুমি যদি 1000 খানা বা 10^5 অ্যাটমস দাও অ্যালুমিনিয়ামের, তাহলে তোমার এত সংখ্যক হোলস তোমার ওই সেমিকন্ডাক্টরে তৈরি হয়ে যাবে। তো সেমিকন্ডাক্টরে খেয়াল করে দেখো, পজিটিভ চার্জ হোলসের সংখ্যা বেড়ে গেছে, পজিটিভ চার্জ মানেই এটা পি টাইপ সেমিকন্ডাক্টর হয়ে গেল, বুঝতে পারলে? আচ্ছা কারোর কোনো অসুবিধা এই অবধি? এখানে সব লেখা রয়েছে কিন্তু, আর এই যে প্রসেসটা, যে এই প্রসেস অফ অ্যাডিং ইম্পিউরিটি অ্যাটমস, এটাকেই বলে ডোপিং, এটাকেই বলে ডোপিং, ইম্পিউরিটি অ্যাটম যে আমি অ্যাড করছি, এই অ্যালুমিনিয়াম যে অ্যাড করলাম সেমি জার্মিনিয়ামের মধ্যে বা সিলিকনের মধ্যে, এটাকেই এই প্রসেসটাকে বলা হয় ডোপিং। তো হোয়াট ইজ ডোপিং কোশ্চেন আসে, হোয়াট ইজ ডোপিং, ঠিক আছে এগুলো দেখবে ফার্স্ট অফ অল।
ওকে ঠিক নেক্সট, আছে। তাহলে এটা হলো সেকেন্ড টাইপ ইম্পুরিটি। কি সেকেন্ডটা আমি কি করতে পারি, সলে বা সিলিকন নিলাম, যেটা হচ্ছে আমার এন টাইপ সেমিকন্ডাক্টর। এন টাইপ সেমিকন্ডাক্টর কিভাবে তৈরি করব, এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করব, ধরো আমি এখানে সিলিকন সেমিকন্ডাক্টর নিচ্ছি, তারও ক্ষেত্রে সেম কেস, চারটে চারটে রয়েছে ইলেকট্রন আউটার সেলে, মাঝখানে আমি কি ঢোকাবো, আমি একটা সেম আর্সেনিক আর ফসফরাস ঢুকিয়ে দিলাম, এটা পেন্টাভ্যালেন্ট, মানে এর পাঁচখানা ইলেকট্রন রয়েছে, মানে একটা ইলেকট্রন এখানে রয়েছে, পাঁচখানা ইলেকট্রন রয়েছে, তো এটার ক্ষেত্রেও কি হবে, চারটে চারটে ইলেকট্রন সিলিকনের সাথে বন্ড ফর্ম করবে, চারটে ইলেকট্রন ফসফরাসের সিলিকনের সাথে বন্ড ফর্ম করে দেবে। এইটা একটা ফর্ম করলো, এটা একটা ফর্ম করলো, এটা একটা ফর্ম করলো, এটা একটা ফর্ম করলো, এবার চারটে ভ্যালেন্স ব্যান্ড তৈরি হয়ে গেছে। এই একটা ইলেকট্রন যেটা আছে সেটা খুব লুজলি বাউন্ড, এই যে ইলেকট্রনটা রয়েছে এটা খুবই লুজলি বাউন্ড, মানে অল্প এনার্জি পেলেই বেরিয়ে আসবে, লুজলি বাউন্ড মানে হচ্ছে অল্প এনার্জি পেলেই এ বেরিয়ে আসবে, যেটা বন্ড ফর্ম করতে পারেনি, বাকি যতগুলো আছে তারা কিন্তু খেয়াল করো বন্ড ফর্ম করছে, কারুর না কারুর সাথে বন্ড ফর্ম করছে যতগুলো আছে, কিন্তু এই একটাই আছে যে একটু লুজলি বাউন্ড আছে, তো এইটা কারুর সাথে বন্ড ফর্ম করতে পারছে না, খুব একা আছে, সিঙ্গেল আছে, তো আত্মহত্যা করতে ইচ্ছা করবে, ওর বলে না আমি আমি সব ছেড়ে দেবো, আমি সন্ন্যাস নিয়ে নেব, তো ও কি করবে, এই বাঁধন, মায়ার বাঁধন থেকে মুক্ত হয়ে যাবে, মুক্ত হয়ে ফ্রি ইলেকট্রন হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে ইলেকট্রনটা, এটা ফ্রি ইলেকট্রন হয়ে যাবে, ফ্রি ইলেকট্রন হয়ে পুরো আমার সেমিকন্ডাক্টরের মধ্যে ঘোরাফেরা করবে। ইজিলি, ঠিক আছে, বোঝা গেল এই অবধি, তো এই হচ্ছে ঘটনা। ঠিক আছে, তো এরপর তাহলে একটা জিনিস বোঝা যাচ্ছে যে যত আমি এই পেন্টাভ্যালেন্ট আমি কম্পাউন্ড দেবো, সেটা হচ্ছে ফসফরাস দিলাম বা ব্রোমে কি আছে আর্সেনিক দিলাম, পেন্টাভ্যালেন্ট যত কম্পাউন্ড আমি দেবো আমার তত কি হবে ইলেকট্রনের সংখ্যা ইনক্রিজ করবে, ইলেকট্রন সংখ্যা ইনক্রিজ করবে, তার মানে এক্ষেত্রে যে নেগেটিভ চার্জ ক্যারিয়ার বেড়ে গেল, নেগেটিভ চার্জ ক্যারিয়ার আমার বেড়ে গেল, তাই জন্য এটা আমার এন টাইপ সেম কন্ডাক্টর হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবার এখানে একটু আগের মতো আইডিয়া, এবার একটু দেখে বলো এখানটায় ফসফরাস কি করছে, সে ইলেকট্রন ডোনেট করছে না নিচ্ছে, ডোনেট করছে, দিয়ে দিচ্ছে সেমিকন্ডাক্টর কে, যে নে নিয়ে যা আমার কাছে আর লাগবে না, আমার কাছে এক্সট্রা আছে, দিয়ে দিচ্ছে সেমিকন্ডাক্টরটার মধ্যে, তো ইলেকট্রন কে সে ডোনেট করছে, তো ডোনেট, তাই এটা আমার হয়ে গেল ডোনার, ডোনার আয়ন, এটা আমার হয়ে গেল ডোনার আয়ন, আগেরটা কি ছিল অ্যাকসেপ্টার আয়ন, ফসফরাস হয়ে গেল ডোনার আয়ন। এবার ভেবে দেখো ফসফরাসে যখন পাঁচটা ইলেকট্রন রয়েছে তখন সে নিউট্রাল, একটা ইলেকট্রন ছেড়ে দিলে ফসফরাস কি হবে, পজিটিভ হবে না নেগেটিভ হবে, পজিটিভ হবে, ভেরি গুড, তো এটা আমার পজিটিভ হয়ে গেল, তো কি টাইপের ডোনার আয়ন গুলো কি হবে, খুব ইম্পর্টেন্ট মাথায় রাখবে, ডোনার আয়ন হচ্ছে পজিটিভ আর অ্যাকসেপ্টার আয়ন হচ্ছে নেগেটিভ, ডোনার আয়ন যেগুলো আছে তারা পজিটিভ হয়ে যাবে, নিজেরা পজিটিভ হয়ে যাবে, আর তারা কি ছেড়ে দেবে, তারা ইলেকট্রনকে ছাড়বে যেটা হচ্ছে নেগেটিভ, আর অ্যাকসেপ্টার আয়ন কি, তারা নিজেরা নেগেটিভ, তারা কি করছে, তারা ইলেকট্রন নিয়ে নেগেটিভ হয়ে যাচ্ছে, আর তারা কি ছেড়ে দিচ্ছে, পজিটিভকে ছেড়ে দিচ্ছে, মানে হোলসকে ছেড়ে দিচ্ছে, তো এই ব্যাপারগুলো খেয়াল রাখবে, তো এই অবধি কারোর কোনো অসুবিধা নেই আশা করি, এই এন টাইপ সেমিকন্ডাক্টর, পি টাইপ সেমিকন্ডাক্টর, এই পজিটিভ নেগেটিভ, ডোনার আয়ন্স, অ্যাকসেপ্টার আয়ন্স, এইগুলো সব এখানটায় লেখা আছে, এইগুলো পড়ো। ঠিক আছে, এরপর আমরা চলে আসছি পিএন জাংশন সেমিকন্ডাক্টর ডায়োড, পিএন জাংশন ভেরি ইম্পর্টেন্ট এই পিকচারটা, এইখান থেকে মোটামুটি সব কিছুই ইম্পর্টেন্ট আছে, এখান থেকে মোটামুটি সব কিছুই ইম্পর্টেন্ট, তো দেখো তাহলে আমি আর এটা পাঠাবো না, তোমরা জিনিসটা দেখে নাও, শুধু ব্যান্ড থিওরি বাদ দিয়ে, ব্যান্ড থিওরি যেটা আছে এইখানে একদম ফার্স্ট চ্যাপ্টারের এই পার্টটা, ব্যান্ড থিওরি যেটা আছে এইটা বাদ রাখতে পারো,
বা অল্প আছে পড়তেও পারো, কোনো অসুবিধা নেই, বাকি মোটামুটি সবগুলোই যা আছে এরপর ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো তাহলে এবার সেমিকন্ডাক্টর ডায়োড কিভাবে তৈরি হচ্ছে, এটাকে আমরা অলসো কি বলি, পিএন জাংশন ডায়োড। সেমিকন্ডাক্টর ডায়োড আমরা কিভাবে তৈরি করছি, সেমিকন্ডাক্টর ডায়োড আমরা তৈরি করছি একটা পি টাইপ সেমিকন্ডাক্টরকে আর একটা এন টাইপ সেমিকন্ডাক্টরকে আমরা ফিউজ করছি। তো এই পিকচারটা যেটা আছে, এই পিকচারটা খুব ইম্পর্টেন্ট, আর এই পিকচারটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে আর তোমাদের কিচ্ছু লাগবে না, এই পিকচারটা থেকেই তোমরা বুঝে বুঝে গল্প লিখে দিতে পারবে কি ঘটছে না ঘটছে। চলো এই পিকচারটা তোমাদের সামনে এঁকে দেখাই, আর ভেরি ইম্পর্টেন্ট পিকচার এটা, কিন্তু তোমাদের আসতে পারে। ঠিক আছে, কি হচ্ছে, আমি একটা পি নিচ্ছি, একটা পি টাইপ ম্যাটেরিয়াল নিচ্ছি, দিস ইজ পি টাইপ ম্যাটেরিয়াল, আর একটা এন টাইপ ম্যাটেরিয়াল নিচ্ছি, দুটোকে ফিউজ করছি, দুটোকে ফিউজ করলাম। ফিউজ করার অনেক পদ্ধতি আছে, সেগুলো আলাদা পরে ডিসকাস করব, যে ওই ক্রিস্টাল ফর্ম করার মতো করে অনেক পদ্ধতিতে এগুলো ফিউজ করা যায়। তো এই সাইডটা হচ্ছে আমার পি টাইপ, আর এই সাইডটা হচ্ছে আমার এন টাইপ, আর এই মিডিল অংশটাকে আমি বলবো জাংশন। এবার এবার দেখো পি টাইপে আমার কি থাকে, পি টাইপে আমার খেয়াল করে দেখো ইলেকট্রনস থাকবে না হোলস থাকবে, পি টাইপে, পি টাইপে আমার কিন্তু হোলস থাকবে, খেয়াল করে দেখো। তো আমি এখানটায় ছোট ছোট হোলস আঁকবো, আচ্ছা এইটাকে হোলস, ছোট ছোট হোলস আঁকবো। আর এন টাইপে আমার কি থাকবে, এন টাইপে থাকবে আমার ইলেকট্রনস, এন টাইপে থাকবে আমার ইলেকট্রনস। এবার ছবিটা দেখো, এই ছবির মধ্যে আমি কিন্তু এইগুলো কি, এইগুলো হচ্ছে আমার মোবাইল ক্যারিয়ার্স, এইগুলো যেগুলো আছে সেগুলোকে আমরা বলছি হচ্ছে মোবাইল চার্জ ক্যারিয়ার্স, ছোট ছোট গুলো মোবাইল চার্জ ক্যারিয়ার্স, কারণ এটা মুভ করতে পারে, মোবাইল চার্জ ক্যারিয়ার্স। কিন্তু তোমরা আরেকটা জিনিস খেয়াল করো, এরা শুধু একা নেই, কিন্তু এদের সাথে আমার কি আছে, পি টাইপে অ্যাকসেপ্টর আয়ন্স থাকবে কি থাকবে না, যেগুলো যারা হচ্ছে নিজেরা কি নেগেটিভ চার্জ, ঠিক কি না, ইয়েস জার্মেনিয়াম, না জার্মেনিয়াম তো সেমিকন্ডাক্টরটা হয়ে গেল, নেগেটিভ চার্জ অ্যাকসেপ্টর আয়ন্স গুলো, অ্যাকসেপ্টর আয়ন্স যেগুলো হচ্ছে, হ্যাঁ যেটা আমরা দিচ্ছি, যেমন অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম কি তিনটে ভ্যালেন্ট, হ্যাঁ অ্যালুমিনিয়াম গুলো দিয়েছিলাম সেইগুলো, এগুলো নেগেটিভ চার্জ, তাই দেখো মাঝখানে মাইনাস লিখেছি, এইগুলো হচ্ছে অ্যাকসেপ্টর আয়ন। আর কি থাকবে, একইভাবে এন টাইপের এখানটায় আমার কি থাকবে, আমার পজিটিভলি চার্জ ডোনার আয়ন্স গুলো থাকবে, এখানটায় আমার পজিটিভলি চার্জ ডোনার আয়ন্স গুলো থাকবে, ঠিক কি না। এইগুলো ইমুভেবল চার্জ, এটা মোবাইল চার্জ ছিল, আর এইগুলো হচ্ছে ইমুভেবল চার্জ, এইগুলো হচ্ছে ইমুভেবল, এইগুলো নড়াচড়া করতে পারবে না, ফিক্সড থাকবে, ইমুভেবল। ঠিক আছে, এবার এখানে কোনটা কি সেটা একটু বলে দিই, এই যে যেগুলো গোল গোল লিখেছি সেগুলো হচ্ছে হোলস, আর যেগুলো এই কালো রয়েছে এইগুলো হচ্ছে আমার কি ইলেকট্রন, এগুলো হচ্ছে ইলেকট্রন। তাহলে এবার দেখো, যদি তুমি পি টাইপে দেখো, পি টাইপে আমার পাঁচখানা হোল আছে, একটা ইলেকট্রন আছে, তো এই ক্ষেত্রে যে একটা ইলেকট্রন আছে এটাকে আমি বলবো মাইনরিটি ক্যারিয়ার, মাইনরিটি ক্যারিয়ার। ইলেকট্রন তো পি টাইপের মধ্যে মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, আর যদি তুমি হোলস, অনেকগুলো হোলস আছে পি টাইপে, তাই জন্য এটাকে আমি বলবো মেজরিটি ক্যারিয়ার,
তো পি টাইপে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে হোল, আর মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, অ্যান্ড দিস ইজ জাস্ট অপোজিট ইন কেস অফ এন টাইপ। এন টাইপে আমার ইলেকট্রনস হচ্ছে মেজরিটি ক্যারিয়ার, মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, ইলেকট্রন, আর মাইনরিটি ক্যারিয়ার অবভিয়াসলি একটা যে হোল পড়ে আছে সেইটা, হোল হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার ইন এন টাইপ। তো দেখো এইগুলো কি পজিটিভ, এইগুলো হচ্ছে আমার নেগেটিভ, মানে এরা অ্যাকসেপ্ট করে নিয়েছে, এরা দান ধর্ম করেনি, এরা অ্যাকসেপ্ট করে নিয়েছে, যে যা দিয়েছে নিয়ে নিয়েছে, তো এরা হচ্ছে অ্যাকসেপ্টার আয়ন্স, তাই জন্য নেগেটিভ। আর এরা যারা আছে তারা ডোনেট করে খুব পজিটিভ ইমেজ তৈরি করে দিয়েছে, এবার ইলেকশনে দাঁড়িয়ে যাবে, এরা হচ্ছে আমার পজিটিভ চার্জ ডোনার আয়ন্স। ঠিক আছে, এবার তোমরা একটু খেয়াল করে দেখো, আমি একটাই তো, এই হচ্ছে মোটামুটি আমার মোরালেস ছবিটা, এই সেম ছবি প্রায় আমার এখানটাতে আঁকা রয়েছে। এবার তোমরা একটু খেয়াল করে দেখো, মাঝখানের এই একটা অঞ্চল আমি এঁকেছি, একটা রিজন আছে, যে রিজনে কিন্তু আমি কোনো ইলেকট্রন বা হোলস আঁকিনি। কেন আঁকিনি, আঁকিনি তার কারণ হচ্ছে যে যখনই আমার এই দুটো ফিউজ হবে, পি টাইপ আর এন টাইপ ফিউজ হবে, মাঝখানে আমার কি হবে, একটা এখানে একটা ইলেকট্রন থাকবে, একটা হোল থাকবে, একটা এখানে একটা ইলেকট্রন থাকবে, এরা কি করবে, একে অপরের সাথে মিশে রিকম্বাইন্ড হয়ে যাবে, একে অপরের সাথে মিশে রিকম্বাইন্ড হয়ে যাবে। রিকম্বাইন্ড হয়ে যাওয়া মানে কি, না রইলো হোল না রইলো ইলেকট্রন। তার ফলে হচ্ছে কি, আমার এই যে মাঝখানের অঞ্চলটা রয়েছে, এই মিডল রিজনটা রয়েছে, এই রিজনটা, এই রিজনটা যেটা আছে সেটা আমার প্রায় উইল বিকাম ফ্রি অফ মোবাইল ক্যারিয়ার্স। এই যে মিডল রিজনটা, আমি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখাচ্ছি, আশা করছি তোমরা বুঝতে পারছো, এই রিজনটা, এটাকে কালার চেঞ্জ করে দেবো তাহলে বুঝতে হয়তো সুবিধা হবে, এটা কালার চেঞ্জ করে দিই, এই অঞ্চলটা, এই অঞ্চলটা, এটা কি, দিস রিজন ইজ ফ্রি ফ্রম মোবাইল ক্যারিয়ার্স, ফ্রি ফ্রম মোবাইল ক্যারিয়ার্স, কোন রকম মোবাইল ক্যারিয়ার চার্জ নেই, মানে ইলেকট্রন বা হোল যেগুলো চার্জ ক্যারি করছে, মুভ করতে পারে, মোবাইল ক্যারিয়ার্স নেই। এই অঞ্চলটাকে বলা হয় ডিপ্লিশন রিজন, নিঃশ্বাসিত অঞ্চল নাকি বলে জানো, ডিপ্লিশন, ভেরি ইম্পর্টেন্ট, ডিপ্লিশন রিজনের ফরমেশনটা জিজ্ঞেস করে। ঠিক আছে, ডিপ্লিশন রিজন কোন অঞ্চলটা, এই অঞ্চলটা যেখানে কোনো চার্জ ক্যারিয়ার নেই, ঠিক আছে, ফ্রি অফ এনি মোবাইল ক্যারিয়ার, মোবাইল মোবাইল ক্যারিয়ার হয়ে গেল, মোবাইল চার্জ ক্যারিয়ার, শুধু মোবাইল ক্যারিয়ার বলা ঠিক হবে না, মোবাইল চার্জ ক্যারিয়ার, চার্জ ক্যারিয়ার, মোবাইল চার্জ ক্যারিয়ার্স ইজ কল্ড ডিপ্লিশন রিজন, এই অঞ্চলটা, ভেতরের এই অংশটা। এবার তোমরা একটা কথা ভেবে দেখো, আমি কেন বললাম ডিপ্লিশন রিজনটা কেন ফর্ম হয়েছে, ডিপ্লিশন রিজনটা ফর্ম হওয়ার কারণ হচ্ছে যে যখন আমি এই পিএন জাংশনটা তৈরি করব, আমার হোলসগুলো আর ইলেকট্রনসগুলো রিকম্বাইন করে গেল, তাই তো। কিন্তু এবার একটু ভেবে দেখো, তাহলে তো এমন হতেই পারে যে যতগুলো ইলেকট্রনস আছে, যতগুলো হোলস আছে, সবাই মিলে গিয়ে রিকম্বাইন হয়ে গেল, ঠিক কি না? রিকম্বাইন মানে রিকম্বাইন, দুটো মিলে যাওয়া, হোলস গেল, ইলেকট্রন এলো, দুজনে একে অপরকে জড়িয়ে ধরলো আর ধ্বংস হয়ে গেল, কেউ রইল না। দেখো ইলেকট্রন কি, ইলেকট্রন হচ্ছে হোলস, ইলেকট্রন আর হোল, এটা হোলসটা হচ্ছে অ্যাকচুয়ালি ইলেকট্রনের না থাকা, তো এই হোলে গিয়ে যদি তোমার একটা ইলেকট্রন বসে যায় তাহলে কি না রইল, ফ্রি ইলেকট্রন, না রইল হোল, ঠিক কি না? বুঝতে পারলে তো, এটাকেই আমি বলছি রিকম্বিনেশন, এটাকেই আমি বলছি রিকম্বিনেশন অফ হোলস অ্যান্ড ইলেকট্রনস। তো তাই হচ্ছে যতগুলো এই সাইডে ইলেকট্রনস আছে, এই সাইডে যতগুলো হোলস আছে, সবাই একে অপরের সাথে মিশে ধ্বংস হয়ে যাবে, মানে থাকবে না, না থাকবে ইলেকট্রনস, না থাকবে হোলস। কিন্তু তাহলে তো আমার এই এই যে আমার ক্যারি, এই পুরো সেমিকন্ডাক্টরটা রয়েছে, এই পুরো ডায়োডটা রয়েছে, এই যে জিনিসটা আমার তৈরি হয়েছে,
আমার এর মধ্যে তো একটাও ইলেকট্রন বা হোল থাকার কথা নয়, কিন্তু থেকে যায়। পি সাইডে আমার হোলস থেকে যায়, এন সাইডে আমার হোল ইলেকট্রন থেকে যায়। কেন থাকে বলতে পারবে? থাকার কারণ হচ্ছে, তোমরা যদি খেয়াল করো এইখানটায় যেহেতু আমার একটা পজিটিভ চার্জ আছে আর এখানটায় একটা নেগেটিভ চার্জ আছে, একটা জিনিস খেয়াল করে দেখো। হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো, অ্যাট্রাকশন হয়ে যাচ্ছে এটা? না, অ্যাট্রাকশন হবে না। দেখো একটা জিনিস খেয়াল রাখবে, এই দুজনে কিন্তু ইমোবাইল, এরা কিন্তু নড়বে না। এই যে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ, এরা কিন্তু আয়ন, এরা কিন্তু ইমোবাইল, এরা কিন্তু নিজের জায়গা ছেড়ে নড়বে না। কিন্তু ইলেকট্রনস আর হোলস গুলো নড়তে পারে, তো এরা একে অপরের সাথে রিকম্বাইন করতে পারে। কিন্তু এখানটায় একটা ঘটনা ঘটবে, এইখানটায় তুমি খেয়াল করে দেখো, এই এন সাইডের একদম জাংশনের কাছে এই অঞ্চলটায় আমার পজিটিভ চার্জ বেশি, ঠিক কি না? এই সাইডটায় পজিটিভ চার্জ বেশি। কেন বেশি খেয়াল করে দেখো, একটুখানি বোঝাবার জন্য আমি নিচে আঁকছি ছবিটা, ঠিক আছে? একটু বোঝাবার জন্য যে তোমরা এই জিনিসটা খেয়াল করো, এইখানটায় আমার কিছু পজিটিভ চার্জ ডোনার আয়ন্স ছিল আর কিছু ইলেকট্রন ছিল, কিছু পজিটিভ চার্জ ডোনার আয়ন ছিল, কিছু ইলেকট্রন ছিল, আর এখানটায় আমার কি হলো, কিছু নেগেটিভ চার্জ অ্যাকসেপ্টর আয়ন ছিল আর কিছু হোলস ছিল। তো ওভারঅল এই অংশটা তো নিউট্রাল, দুটো অংশই নিউট্রাল, ঠিক কিনা? দুটো অংশই তো নিউট্রাল। কিন্তু যেমনি তুমি এদেরকে কানেক্ট করলে, আর এই হোলস আর ইলেকট্রন গুলো মানে কম্বাইন্ড হয়ে গেল, যেমনি এই দুটোকে কানেক্ট করলে তুমি, তখন তুমি খেয়াল করে দেখো এটা আমার নেগেটিভলি চার্জড হয়ে গেল। কারণ আমার আগে যতক্ষণ ইলেকট্রন আর এই অ্যাকসেপ্টার আয়ন ছিল, আর তার সাথে সাথে কি ছিল, পজিটিভলি চার্জ হোল ছিল, মিলে আমার এটা নিউট্রাল হচ্ছিল। আর এখানটায় আমার নেগেটিভলি চার্জ ইলেকট্রন ছিল আর ডোনার আয়ন ছিল, মিলে পার্টটা নিউট্রাল হচ্ছিল। যেমনি তুমি ইলেকট্রন আর হোলস গুলো একে অপরের সাথে কম্বাইন করে গেল, এই অংশটা আমার পজিটিভ চার্জ হয়ে গেল কারণ এখানে আর ইলেকট্রন নেই, আর এই অংশটা নেগেটিভ চার্জ হয়ে গেল কারণ এই অংশটা ইলেকট্রন আছে, সরি এই হোলস নেই। বুঝতে পারলে তো কেসটা? এই জায়গাটা নিউট্রাল রইল না, এই জায়গাটা নিউট্রাল রইল না, কারণ নিউট্রাল ততক্ষণ ছিল যতক্ষণ আমার এই অ্যাকসেপ্টার আয়নের সাথে আমার হোলস এক্সিস্ট করছিল। কারণ অ্যাকসেপ্টার আয়ন হচ্ছে 1 ইউনিট নেগেটিভ চার্জ, হোলস গুলো হচ্ছে 1 ইউনিট পজিটিভ চার্জ, প্লাস মাইনাস জিরো, বুঝতে পারলে? আর ডোনার আয়ন হচ্ছে 1 ইউনিট পজিটিভ চার্জ আর ইলেকট্রন গুলো হচ্ছে 1 ইউনিট নেগেটিভ চার্জ, প্লাস মাইনাস জিরো। কিন্তু তুমি যেমনি তুমি এই ইলেকট্রন গুলো সরিয়ে গেল, কি করে সরলো ইলেকট্রন গুলো সরলো কি করে, হোলসের সাথে কম্বাইন হয়ে গেল তাই জন্য আর ইলেকট্রন গুলো নেই। আর এখান থেকে হোলস গুলো যেমনি সরে গেল, তুমি খেয়াল করে দেখো এই 1 ইউনিট নেগেটিভ চার্জ আমার এখানে পড়ে রয়েছে আর এখানে 1 ইউনিট পজিটিভ চার্জ গুলো পড়ে রয়েছে। তার মানে কি হলো, আমার এই সাইডটা নেগেটিভ হয়ে গেল আর এই সাইডটা পজিটিভ হয়ে গেল, হলো কি হলো না? Yes sir. বুঝতে পারলে তো সবাই? হ্যাঁ স্যার। তো এর ফলে আমার কি হচ্ছে, আমার এইখানটায় একটা ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হচ্ছে, এইখানটায় আমার একটা ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হচ্ছে, একটা ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হচ্ছে, যে ইলেকট্রিক ফিল্ডটা আমার পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছে, পজিটিভ চার্জ ডোনার আয়ন্সের থেকে নেগেটিভ চার্জ অ্যাকসেপ্টার আয়ন্সের দিকে যাচ্ছে। এবার তুমি খেয়াল করে দেখো, যখন এই ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হলো, এটাকে বলা হয় জাংশন, কি বলে জানো, পোটেন্সিয়াল এনার্জি ব্যারিয়ার। এটাকে, এই যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হচ্ছে, এটাকে বলবো আমরা পোটেন্সিয়াল এনার্জি ব্যারিয়ার, পোটেন্সিয়াল ব্যারিয়ার। এটার ক্যালকুলেশন আছে তোমাদের, পোটেন্সিয়াল এনার্জি ব্যারিয়ার ভি। এটা আমার কার উপর নির্ভর করছে, ইলেকট্রিক ফিল্ড ইনটু লেন্থ অফ দা ইলেকট্রিক ফিল্ড আর লেন্থ অফ দা জাংশন, এই দুটোর গুণফল হচ্ছে পোটেন্সিয়াল ব্যারিয়ার। এটা তোমাদের পরে আছে, ক্যালকুলেশন করাবো, ঠিক আছে? তো এবার আগে দেখো ইলেকট্রিক ফিল্ডটা যে তৈরি হচ্ছে, তুমি একটু ভেবে দেখো, একটা ইলেকট্রন যদি আমার এইখানে ঢুকে যায়, ইলেকট্রনের ওপর কোন দিকে ফোর্স কাজ করবে? ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা ইলেকট্রন ঢুকলে ফোর্সটা কোন দিকে কাজ করে, ইলেকট্রিক ফিল্ডের দিকে না অপোজিট দিকে? অপোজিট হবে। তো বাইরের দিকে, তাহলে কি হলো, যেমনি একটা ইলেকট্রিক ফিল্ড আমার এই রিজনটায় ঢুকলো, এই ইলেকট্রন ঢুকলো ইলেকট্রিক ফিল্ডের জন্য, তাকে ঠেলে, ইলেকট্রিক ফিল্ডটা তাকে ঠেলে আবার উল্টো দিকে পাঠিয়ে দিল। আর যেমনি একটা হোলস আমার এই রিজনটায় ঢুকলো, এই ইলেকট্রিক ফিল্ডটা তাকে ঠেলে বাইরে পাঠিয়ে দিল। তার মানে যখন আমার
জাংশনটা ক্লিয়ার হয়ে গেল, জাংশনের মধ্যে কাছাকাছি যতগুলো ইলেকট্রনস আর হোলস ছিল তারা রিকম্বাইন করে গেল, তখন হলো কি এই ডোনার আয়ন আর অ্যাকসেপ্টার আয়ন গুলোর জন্য একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হলো। এই ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হওয়ার ফলে আর ইলেকট্রন তোমার এই জাংশনের কাছে পৌঁছতে পারলো না, আর পি সাইড থেকে আর হোলস তোমার এই সাইডে পৌঁছতে পারলো না। তার ফলে আমার কি হয়ে গেল, এই জায়গাটা আমার স্পেস চার্জ থেকে মানে মুক্ত হয়ে গেল, এই ভেতর এই অংশটা স্পেস চার্জ না, এই মোবাইল চার্জ ক্যারিয়ার থেকে মুক্ত হয়ে গেল, কিন্তু বাকি পি সাইডে হোলস রয়ে গেল আর এন সাইডেও ইলেকট্রনস রয়ে গেল, তারা আর একে অপরের সাথে রিকম্বাইন করতে পারলো না, এই ইলেকট্রিক ফিল্ডটা বাধা দিল। বুঝতে পারলে সবাই বলো এই জায়গাটা, কোনো অসুবিধা থাকলে কোনটা কোন জায়গাটা বলো, কোথায় অসুবিধা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড? স্যার এই এই দিক দিয়ে ওই দিকে যাচ্ছে তো, তাহলে হোলটা ভরে দিচ্ছে ইলেকট্রন থেকে, হোলটা হোলটা তো ইলেকট্রন থেকে গ্যাপ গ্যাপটা ভরে দিচ্ছে। আরেকবার বলছি, আরেকবার এইটা বলছি, বুঝে নাও একটা ঠান্ডা মাথায়। দেখো এইভাবে জিনিসটা দেখো, ধরো প্রথমে প্রথমে এই সাইডে আমার নেগেটিভ চার্জ ছিল, নেগেটিভ চার্জ ছিল আর কি ছিল, হোলস ছিল, ঠিক কি না, নেগেটিভ চার্জ হোলস, নেগেটিভ চার্জ হোলস, আর এই সাইডে আমার কি ছিল, পজিটিভ চার্জ ইলেকট্রনস, পজিটিভ চার্জ ইলেকট্রনস। এবার যেমনি আমি এই দুটোকে জয়েন করলাম, পজিটিভ চার্জ আর ইলেকট্রনস, আচ্ছা দেখো যতগুলো হোলস আছে ততগুলোই আমার নেগেটিভ চার্জ আয়ন আছে, যতগুলো হোলস আছে ততগুলোই আমার নেগেটিভ চার্জ আয়ন আছে, ঠিক কি না? চারটে হোল চারটে নেগেটিভ চার্জ আয়ন, তার মানে ওভারঅল কত, এখানে ওভারঅল নিউট্রাল, এটা এটাও সিমিলারলি ওভারঅল নিউট্রাল, যতগুলো পজিটিভ চার্জ আছে ততগুলো ইলেকট্রনস আছে, ওভারঅল নিউট্রাল। কিন্তু তুমি যেমনি এইটাকে কম্বাইন করে দিলে, এই দুটোকে তুমি যেমনি কম্বাইন করে দিলে তখন কি হলো, যখন তুমি এই দুটোকে কম্বাইন করে দিলে তখন কি হবে, সবার আগে এই যে গায়ের কাছে যে হোলস আছে সেইটা আর এই যে ইলেকট্রন গুলো আছে এরা রিকম্বাইন করে গেল, যেগুলো আমার জাংশনের কাছে আছে তারা, বুঝতে পারছো, জাংশন এটা তো জাংশন, এটা তো জাংশন, এই জাংশনের কাছে যে হোলস আর ইলেকট্রন আছে তারা একে অপরের সাথে রিকম্বাইন করে গেল, মানে মিলে গেল। দেখো ইলেকট্রন আর হোলস যদি মিলে যায় তাহলে আর কিছু থাকবে না, ঠিক কিনা? তো তাহলে আমার এখানটায় কি হয়ে গেল, আমার এই সাইড থেকে হোলস গায়েব, ইলেকট্রন গায়েব হয়ে গেল কিছু পরিমাণ, আর এই সাইড থেকে আমার কি হয়ে গেল, কিছু পরিমাণ হোলস গায়েব হয়ে গেল, ঠিক কিনা? কিন্তু আমার এইগুলো তো মুভ করবে না, এইগুলো তো ফিক্সড, এই আয়নস গুলো, ঠিক কিনা, এই আয়নস গুলো তো ফিক্সড, এই আয়নস গুলো তো মুভ করবে না, এগুলো তো ফিক্সড। তো হ্যাঁ বলো, এই পজিটিভ চার্জের থেকে যে ইলেকট্রনটা ছিল এই হোলটা হোলটাকে ভরে দিল না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ভরে দিল, তাহলে এই নেগেটিভ চার্জ আছে, এবার তো নেগেটিভ চার্জ থাকবে না স্যার। কোনটা কেন, কোনটা থাকবে না, কোনটা থাকবে না, এটা বলো, যে নেগেটিভ চার্জ এই হোলটাকে ভরে দিল। হ্যাঁ নেগেটিভ, যদি ইলেকট্রন ছিল এখানে একটা হোল ছিল, এরা দুজনে কম্বাইন করে গেল, এরপর বলো। হ্যাঁ তাহলে যদি কম্বাইন করে যায় তাহলে নেগেটিভ চার্জ তো নেগেটিভ থাকবে না, কেন কি ওর, আচ্ছা দেখো এখানে ভুল হচ্ছে তোমার, তুমি হয়তো এটা বলছো যে এটা নেগেটিভ থাকবে না, তাই তো? হ্যাঁ স্যার। এবার খেয়াল করে দেখো, একটু আগে আমি যখন অ্যাকসেপ্টার আয়নস এর কথা বলেছিলাম, অ্যাকসেপ্টার আয়নস কি ছিল, একটা এক্সাম্পল দাও, অ্যালুমিনিয়াম ছিল, ও কিন্তু অন্য যত জার্মিনিয়াম অ্যাটম রয়েছে তার থেকে ইলেকট্রন নিয়ে নিচ্ছে, ও কিন্তু সহজে ইলেকট্রন নিয়ে নিতে পারে, নিয়ে নেগেটিভ হয়ে যাচ্ছে। এবার যে হোলস গুলো আছে সেগুলো কিন্তু আর অ্যালুমিনিয়ামের সাথে নেই গো, হোলস গুলো এবার বাকি জার্মিনিয়াম অ্যাটমের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, দুজনে কিন্তু আলাদা, বুঝতে পারলে? আরেকবার বলছি, যে অ্যাকসেপ্টার আয়ন সে কিন্তু ইলেকট্রন নিয়ে নিচ্ছে, তার মানে সে কিন্তু নেগেটিভ হয়ে গেল, আর হোলস গুলো কিন্তু এরপর ঘুরে বেড়াচ্ছে থ্রু জার্মিনিয়াম, যতগুলো জার্মিনিয়াম অ্যাটম আছে তাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, মানে একটা পজিটিভ চার্জ জিনিস বাইরে ঘুরে বেড়াচ্ছে, এরা কিন্তু সেপারেট এন্টিটি, এক নয় কিন্তু। বুঝে গেলাম স্যার, থ্যাংক ইউ। দুজনে একসাথে যতক্ষণ আছে ততক্ষণ নিউট্রাল, মানে একসাথে তো নেই,
আমি বলতে চাইছি যত সংখ্যক হোলস আছে তত সংখ্যক নেগেটিভ চার্জ আয়নস আছে, কিন্তু যেমনি একটা হোল পাশের একটা ইলেকট্রনের সাথে ধরো এর সাথে রিকম্বাইন করে গেল, আমার তো হোল সংখ্যা কমে গেল, এই সাইডে হোল সংখ্যাটা কমে গেল না, এই সাইডে আমার হোল সংখ্যা কমে গেল, তার ফলে এই সাইডে এখন শুধু কি পড়ে রয়েছে আমার নেগেটিভ আয়নস গুলো পড়ে রয়েছে, নেগেটিভ আয়নস গুলো, আর এই সাইডে আমার পজিটিভ আয়নস বেশি রয়েছে, বুঝতে পারলে তো? তো ওভারঅল আমার এই সাইডে একটা পজিটিভ চার্জ গেইন হবে আর এই সাইডে আমার একটা নেগেটিভ চার্জ গেইন হবে, ফলে আমার একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে যেটা এইদিকে কাজ করছে। এবার বুঝতে পারলে কিনা বলো? বুঝলাম। ঠিক আছে, আর এই ইলেকট্রিক ফিল্ডের জন্য যখন এই দূরের যে ইলেকট্রনটা সে এইখানে ঢুকবে তাকে এই ইলেকট্রিক ফিল্ডটা ঠেলে আবার উল্টো দিকে পাঠিয়ে দেবে, আর এই হোলসটা যখন আমার এখানে ঢুকবে তাকেও ইলেকট্রিক ফিল্ডটা ঠেলে পাঠিয়ে দেবে, তার ফলে এই ইলেকট্রিক ফিল্ডটা যেটা তৈরি হয়েছে এই ইলেকট্রিক ফিল্ডের জন্য আর ফার্দার ডিফিউশন অফ হোলস এন্ড ইলেকট্রনস হবে না, মানে ইলেকট্রন আর হোল এই জাংশনকে ক্রস করতে পারবে না, বোঝা গেল? এবার যদি তোমরা এটা লেন্থ জানো তাহলে আমার ভি ইকুয়ালস টু ই ইন্টু এল, ইলেকট্রিক ফিল্ড ইন্টু লেন্থ, এই ভি যেটা বেরোলো সেটাকে বলা হয় পোটেন্সিয়াল ব্যারিয়ার, এই পোটেনশিয়াল ব্যারিয়ারের ক্যালকুলেশন আছে, হাইটের ক্যালকুলেশন আছে, সেটা বলছি স্যার। এখানে যে ইলেকট্রিক ফিল্ডটা আছে ওই যে দুটো ডটেড লাইন ওটা কি তার বাইরের পোরশনটা, মানে না এটা তো ডটেড লাইন যেটা আঁকলাম এটা তো আমি ওই রিজনটাকে বোঝাবার জন্য, ডিপ্লিশন রিজন যেটা, যে রিজনটার মধ্যে কোনো আমার ইলেকট্রনস আর হোলস থাকছে না, আর ইলেকট্রিক ফিল্ডটা তো আমি জাস্ট যে কোথাও আমি আঁকতে পারি, ইলেকট্রিক ফিল্ডটা তো আমি যে কোনো কোথাও আঁকতে পারি, মানে আমি এইখানটায় কেন আসছি কারণ খেয়াল করো মানে এই দুটোর মধ্যে জাংশনের মধ্যে অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ডটা কাজ করছে, তুমি যদি অ্যাকচুয়ালি আঁকতে চাও তোমাকে ধরো এই জাংশনটা আঁকলে তো, কথা কোথায় আঁকি, এখানে জাংশনটা আঁকলে তো, এটা জাংশন তো, এই এইভাবে তুমি দেখাতে পারো ইলেকট্রিক ফিল্ডটাকে, যে জাংশনের এই সাইডটা আমার এন টাইপ এই সাইডটা পি টাইপ, এই জাংশনের মধ্যে আমার ইলেকট্রিক ফিল্ডটা রয়েছে, মানে জাংশনের রাইট থেকে লেফটে এন সাইড থেকে পি সাইডের দিকে যাচ্ছে, এটা কিন্তু আমি পুরো অঞ্চল ওয়াইজ দেখাবো না, কিন্তু জাস্ট এইটুকু অবভিয়াসলি ইলেকট্রিক ফিল্ডটা আমার যতটা ডিপ্লিশন রিজন অতটাই আমার কভার করছে হিসাব মতো, কিন্তু ঠিক আছে। আচ্ছা এই ছবিটা তাহলে ক্লিয়ার হয়ে গেল তো? এটা হয়ে গেল তাহলে, এটা এটা মুছে দিলাম, ঠিক আছে। নেক্সট এবার বায়াসিং অফ, বায়াসিং অফ ডায়োড, ফরওয়ার্ড বায়াস অ্যান্ড রিভার্স বায়াস। এবার আমরা ডায়োডের জায়গায় চলে এসেছি, এটা হচ্ছে ডায়োডের সার্কিট সিম্বল, ডায়োডের সার্কিট সিম্বল, তিনটে জিনিস এখানে আমায় পড়তে হবে, ফরওয়ার্ড বায়াস কি, ডায়োডের রিভার্স বায়াস কি, আর তাদের ক্যারেক্টারিস্টিক গ্রাফ, ভেরি ইম্পর্টেন্ট, এটার থেকে প্রশ্ন আসে, ড্র দ্য আইভি ক্যারেক্টারিস্টিক গ্রাফ অফ পিএন ডায়োড, এই গ্রাফটা আসবে, ইম্পর্টেন্ট গ্রাফ এই গ্রাফটা, আর গ্রাফের মধ্যে কোনটা কি সেটা বোঝাতে হবে, ঠিক আছে। চলো এটা একটু দেখাই, ডায়োডের সার্কিট সিম্বল কিভাবে আঁকবো, সার্কিট সিম্বল অফ ডায়োড, বল অফ ডায়োড বা পিএন ডায়োড, এটা হচ্ছে এইটা, এরকম একটা ট্রায়াঙ্গেল দাগ, এই এই সাইডটা যেখানে ট্রায়াঙ্গেল আছে সেটা হচ্ছে আমার পি সাইড, আর যেখানে আমার দাগ আছে সেটা হচ্ছে এন সাইড, ঠিক আছে। নর্মালি এইভাবে আমরা একটা ডায়োডকে দেখাবো। এবার ফরওয়ার্ড বায়াস মানে কি, হোয়াট ডু ইউ মিন বাই ফরওয়ার্ড বায়াস, ফরওয়ার্ড বায়াস মানে হচ্ছে সম্মুখবর্তী বায়াস, যেটা বাংলায় বলে ফরওয়ার্ড বায়াস মানে হচ্ছে তুমি পি সাইডটাকে ব্যাটারির পজিটিভ টার্মিনালে কানেক্ট করছো, ব্যাটারির 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 পজিটিভ টার্মিনালে কানেক্ট করছো,
আর এন সাইডটাকে ব্যাটারির নেগেটিভ টার্মিনালে কানেক্ট করছো, ব্যাটারি নেগেটিভ। বায়াসিং করা মানে হচ্ছে যে ব্যাটারি কানেক্ট করা, বায়াসিং করা, বায়াসিং মানে হচ্ছে তুমি অ্যাকচুয়ালি ব্যাটারির সাথে কানেক্ট করছো, কানেক্টিং উইথ ব্যাটারি, এক্ষেত্রে তাই বোঝাবে, কানেক্টিং উইথ এ ব্যাটারি অ্যান্ড এনার্জি সোর্স বললে আরো ভালো হয়, এনার্জি সোর্স মানে ব্যাটারি, কারণ কারেন্ট সাপ্লাই করছে। ওকে, তো ফরওয়ার্ড বায়াস হচ্ছে পি কে তুমি পজিটিভে কানেক্ট করছো, এন কে নেগেটিভে কানেক্ট করছো, ফরওয়ার্ডের সার্কিট, সার্কিট কিরম ভাবে আঁকবে সার্কিট, এটা তোমাদের প্র্যাকটিক্যালেও আছে, যদি প্র্যাকটিক্যাল হয় তাহলে করাবো। তোমাকে কি করতে হবে, ধরো এরকম একটা ব্যাটারি দেওয়া রয়েছে, আচ্ছা ব্যাটারিকে আমি ব্যাটারির মতো করেই আঁকি, বক্সের মতো না করে, ব্যাটারি এইভাবে আঁকা হয়, এইটা আমরা জানি প্লাস আর নিচের অংশটা জানি মাইনাস, এটা ব্যাটারি, ব্যাটারি সিম্বল তো জানো নিশ্চয়ই। এইখানটায় আমি কি করছি, একটা কারেন্ট মেজার করার জন্য ধরো একটা অ্যামিটার লাগিয়ে দিচ্ছি, মিলি অ্যামিটার, আর তার সাথে আমি কি করছি ডায়োড লাগাচ্ছি। এবার যদি আমার পি সাইডটা ব্যাটারির পজিটিভের দিকে থাকে, দেখো এটা পি সাইডটা আমার ব্যাটারির পজিটিভের দিকে রয়েছে আর এন সাইডটা ব্যাটারির নেগেটিভ দিকে রয়েছে, তাহলে এটা কি আছে স্যার, এম এ কি আছে স্যার, এম এ হচ্ছে মিলি অ্যামিটার, এটা হচ্ছে মিলি অ্যামিটার আমি বলছি, দাঁড়াও এটা, আর এটা হচ্ছে ভি, এটা হচ্ছে ভোল্ট মিটার, এটা হচ্ছে ভোল্ট মিটার, যেটা ভোল্ট মিটার দিয়ে আমরা কি মেজার করি, ভোল্টেজ মেজার করি, আর এটা হচ্ছে মিলি অ্যামিটার, এম এ হচ্ছে মিলি অ্যামিটার, মিলি অ্যামিটার দিয়ে আমরা কারেন্ট মেজার করি, মেজার্স কারেন্ট, মেজার্স কারেন্ট, মেজার্স কারেন্ট, আর ভোল্ট মিটার কি করে, এটা মেজার করে ভোল্টেজ, আর মিলি অ্যামিটার সবসময় কানেক্ট হবে তোমার ব্যাটারির দিকে, তোমার মিলি অ্যামিটার পজিটিভকে লাগাতে হবে অ্যামিটারকে, ঠিক আছে। এটা হচ্ছে আমার ডায়োডের সার্কিটটা, সার্কিটটা তোমাদের এখানে করা রয়েছে, তোমরা দেখতে পারো, আমি নোটে দেখিয়ে দিচ্ছি, এই যে এইটা হচ্ছে আমার ফরওয়ার্ড বায়াসের সার্কিট, পিএন ডায়োড ইন ফরওয়ার্ড বায়াস, আর এইটা হচ্ছে রিভার্স বায়াসে তুমি কি করবে, রিভার্স নাম শুনেই তুমি বুঝতে পারছো যে তুমি উল্টে দাও, রিভার্সে তুমি কি করবে, নাম শুনেই বোঝা যাচ্ছে যে রিভার্স মানে পিটাকে তুমি কি করছো, তুমি পিটাকে নেগেটিভের সাথে কানেক্ট করছো আর এনটাকে তুমি পজিটিভের সাথে কানেক্ট করছো, বুঝা যাচ্ছে তো, হ্যালো কানেকশন আছে, হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো রিভার্স বায়াসের ছবিটা কি হবে, এটাকে জাস্ট উল্টে দাও, উপরে পি নিচে এন, সরি উল্টো, উপরে এন নিচে পি, জাস্ট ছবিটা উল্টে দাও, দেখো দেখিয়ে দাও, এই দেখো রিভার্স বায়াসের সার্কিট, এনটা উপরে পজিটিভের সাথে কানেক্টেড আর পিটা নিচে, এই জিনিস, এই জিনিসটাকে বলে ভোল্ট মিটার, ভোল্ট মিটার, যেটা আমার কি মেজার করছে, ভোল্টেজ মেজার করছে, আর ভোল্ট মিটারকে সবসময় প্যারালেল লাগাতে হয়, দেখো প্যারালেল কানেকশন রয়েছে, এইগুলো তো ইলেভেনে পড়েছো, ভোল্ট মিটার, অ্যামিটার, প্যারালেল কানেকশন, সিরিজ কানেকশন, এগুলো তো জানো নাকি, ভুলে গেছো, তো যাই হোক, যদি অসুবিধা থাকে একবার ইলেভেনের টুয়েলভের বইটা দেখে নেবে, মনে পড়ে যাবে, ঠিক আছে। তো কিছুই না, জাস্ট এইখানে গল্পের মতো করেই লেখা রয়েছে যে পি সাইড মানে কি, পি সাইড মানে হচ্ছে এই যে রিভার্স বায়াস হচ্ছে পি সাইড অফ দ্য ডায়োড ইজ কানেক্টেড টু দ্য নেগেটিভ টার্মিনাল অফ দ্য ব্যাটারি, এন সাইড ইজ কানেক্টেড টু দ্য পজিটিভ টার্মিনাল অফ দ্য ব্যাটারি, এটাকেই আমরা রিভার্স বায়াস কন্ডিশন বলছি। আচ্ছা একবার একটু পুরনো জিনিস একটু হালকা করে মনে করি, যদি ছবিটা আমরা দেখি, যদি আমরা ছবিটা দেখি ডায়োডের, ডায়োডটা কিরাম ছিল, আগের ছবিটা আমরা চলে যাচ্ছি, এইটা পি
আর এটা n রাইট আচ্ছা এখানে আমার কি আছে অ্যাকসেপ্টর আয়নস আছে আর হোলস আছে অ্যাকসেপ্টর আয়নস আছে আর হোলস আছে হোলস আর এইখানটায় কি আছে পজিটিভ চার্জ আছে আর ইলেকট্রনস আছে পজিটিভ চার্জ আর ইলেকট্রনস রয়েছে এবার তুমি বলো তো কি হবে যদি আমি এইটাকে পজিটিভের সাথে ব্যাটারির পজিটিভের সাথে পিটাকে কানেক্ট করি আর এনটাকে নেগেটিভের সাথে কানেক্ট করি তাহলে এই ইলেক্ট এই হোলস গুলো কোন দিকে পুশ পাবে এই দিকে পুশ পাবে কি পাবে না হ্যাঁ পাবে আর ইলেকট্রনস গুলো উল্টো দিকে পুশ পাবে কারণ নেগেটিভ এই সাইডটা নেগেটিভ এই সাইডটা পজিটিভ এবার দেখো আরেকটা জিনিস খেয়াল করো এখানটায় আমার অলরেডি একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়ে রয়েছে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়ে রয়েছে তো এই ইলেকট্রিক ফিল্ড যেটা তৈরি হয়ে রয়েছে সেটা আমার কি করছে ইলেকট্রনস আর হোলস গুলোকে জাংশনে আসতে আটকাচ্ছে খেয়াল রাখবে ইলেকট্রনস আর হোলস গুলোকে জাংশনের কাছে আসতে আটকাচ্ছে কিন্তু যদি আমি যে ব্যাটারিটা ব্যবহার করছি তার ভোল্টেজ যদি আমার এই যে জাংশনের ভোল্টেজ এই জাংশনের অ্যাক্রসে যে ভোল্টেজটা তৈরি হয়েছে যেটাকে আমরা পোটেনশিয়াল ব্যারিয়ার বলছি পোটেনশিয়াল ব্যারিয়ার এই পোটেনশিয়াল ব্যারিয়ারের থেকে বেশি হয়ে যায় এটার একটা ভোল্টেজ আছে খেয়াল রাখবে ভি ইকুয়ালস টু ইলেকট্রিক ফিল্ড ইনটু লেন্থ ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে তার মানে আমার এই জাংশনের অ্যাক্রসে কি হয়েছে একটা ভোল্টেজ তৈরি হয়েছে এবার এই ভোল্টেজের থেকে যদি আমার ব্যাটারির ভোল্টেজ বেড়ে যায় তাহলে হবে কি যত ইলেকট্রনস আছে তারা তখন কি হবে এই হোলস গুলো আমার এইখানটায় আসতে শুরু করবে আর ইলেকট্রনস যেগুলো আছে তারাও আমার এইখানটায় পৌঁছতে শুরু করবে তো এবার একটু মানে আলটিমেটলি জাংশনকে ক্রস করতে পারবে ইলেকট্রনস আর হোলস গুলো জাংশনকে ক্রস করতে পারবে যদি আমার এই ভোল্টেজটা এই পোটেনশিয়াল ব্যারিয়ার যেটা তৈরি হয়েছে বা ইলেকট্রিক ফিল্ড যেটা তৈরি হচ্ছে তার থেকে বেশি হয়ে যায় এবার দেখো হোলস গুলো তার মানে আমার জাংশনকে ক্রস করতে পারছে মানে এই মাঝখানের অংশটাকে ক্রস করতে পারছে তো হোলস গুলো যদি আমার লেফট টু রাইট যায় যেহেতু হোল পজিটিভলি চার্জ কারেন্ট কোন দিকে ফ্লো করবে আরেকবার আঁকছি এটা আমার জাংশন এখানটায় আমি পজিটিভ কানেক্ট করেছি আর এখানটায় আমি নেগেটিভ কানেক্ট করেছি তো হোল যেগুলো আছে সেইগুলো আমার পার করে নিচ্ছে জাংশনটাকে যেহেতু আমার এই ভোল্টেজটা খুব বেশি তো হোল তো পজিটিভ চার্জ ঠিক কি না এবার পজিটিভ চার্জ যদি আমার লেফট টু রাইট যায় কারেন্ট আমার কোন দিকে ফ্লো করবে ভেবে দেখো লেফট টু রাইট পজিটিভ চার্জ যেদিকে ফ্লো করে কারেন্ট সেই দিকে ফ্লো করে আর ইলেকট্রন নেগেটিভ যেহেতু ইলেকট্রন যেদিকে ফ্লো করবে কারেন্ট তার অপোজিট দিকে ফ্লো করবে ইলেকট্রনটা কোন দিকে ফ্লো করবে খেয়াল করো এই সাইডটা মাইনাস এই সাইডটা ইলেকট্রন কিন্তু রাইট টু লেফট ফ্লো করবে তো ইলেকট্রনের জন্য যে কারেন্টটা তৈরি হচ্ছে সেটাও আমার লেফট টু রাইটেই ফ্লো করবে তার মানে ওভারঅল কারেন্টটা আমার কোন দিকে যাচ্ছে এই দিকে যাচ্ছে কারেন্ট ইজ ফ্লোয়িং থ্রু দ্য সার্কিট কারেন্ট কি হচ্ছে সার্কিটের মধ্যে ফ্লো করছে কি করছে না বলো হ্যাঁ স্যার করছে তো এইখানে এইটাকে যদি আমরা গ্রাফে প্লট করি আমরা কি দেখব গ্রাফে প্লট করলে আমরা কি দেখব সেটা দেখাই একবার ফরওয়ার্ড বায়াসের গ্রাফ এটা আমি ওয়াই অ্যাক্সিসে কারেন্ট নিলাম আর এক্স অ্যাক্সিসে ভোল্টেজ নিলাম ওয়াই অ্যাক্সিসে কারেন্ট এক্স অ্যাক্সিসে ভোল্টেজ এই হচ্ছে আমার ডায়োডটা এই হচ্ছে ডায়োডটাকে আমি পজিটিভ চার্জের সাথে সরি একটা ব্যাটারির সাথে কানেক্ট করেছি পি সাইডটাকে পজিটিভের সাথে কানেক্ট করেছি এন সাইডকে নেগেটিভের সাথে কানেক্ট করেছি ভোল্টেজটা যেটা আছে সেটাকে আমি ইনক্রিজ করতে পারবো আস্তে আস্তে ভোল্টেজটাকে বাড়াবো তো ভোল্টেজটা যখন বাড়ছে প্রথমে আর এই এই পয়েন্ট যেটা আছে যেটাকে আমি এই ডিপ্লিশন রিজন বলছি এর অ্যাক্রসেও একটা ভোল্টেজ তৈরি হয়ে আছে যেটাকে আমি বলছি ব্যারিয়ার হাই এটাকে V1 নাম দিলাম এবার যতক্ষণ আমার ভোল্টেজ যেটা অ্যাপ্লাইড ভোল্টেজ ইজ লেস দেন V1 যতক্ষণ আমার এই এইখানে যে একটা ভোল্টেজ তৈরি হয়ে আছে V1 ভোল্টেজ যতক্ষণ আমার অ্যাপ্লাইড ভোল্টেজটা V1 এর থেকে কম ততক্ষণ কিন্তু আমি কোনো কারেন্ট পাবো না যতক্ষণ আমার এই V1 এর থেকে কম কারেন্ট থাকবে ততক্ষণ আমি কিন্তু কোনো কারেন্ট পাবো না একমাত্র যখন আমার ভি গ্রেটার দেন V1 হয়ে যাবে আচ্ছা এটা V1টাকে আমি এক কাজ করি V গামা করে দিই
ওটার নাম তাই আছে, ভি গামা, ভি গামা, ঠিক আছে, ভি সাবস্ক্রিপ্ট গামা। কিন্তু একমাত্র যখন আমার ভিটাই গামার থেকে বেশি হয়ে যাবে তখন আমি কারেন্ট পাওয়া শুরু করব, আর তারপর কারেন্ট খুব ফাস্ট ইনক্রিজ করবে। এইটা হচ্ছে ডায়োডের গ্রাফ। খেয়াল করে দেখো, ঠিক এই পয়েন্ট ভি এর এই ভ্যালু অবধি আমি কোনো কারেন্ট পাইনি, কারেন্ট জিরো ছিল, এইখানে কারেন্ট আমার জিরো আছে, কারেন্ট জিরো। এই পয়েন্ট থেকে কারেন্ট ইনক্রিজ হওয়া শুরু হলো, এইটাকে আমি বলছি ভি গামা। এইটা একটা নাম আছে, এটাকে বলে হচ্ছে কাট ইন ভোল্টেজ। এটা প্র্যাকটিক্যালে তোমাদের বার করতে হয়, কাট ইন ভোল্টেজ কিছুই না, তোমাদের একটা এরকম সার্কিট দেওয়া থাকবে, তোমাকে ব্যাটারি, তোমাকে এই রেগুলেটর দিয়ে তোমার ব্যাটারির ভোল্টেজ বাড়াতে হবে, আর তোমাকে দেখতে হবে যে ডায়োডের অ্যাক্রসে যে ভোল্টেজ আছে সেটা আর কারেন্টটা কত করে বাড়ছে, বাড়ছে না কমছে, সেটা তোমাকে চেক করতে হবে, আর গ্রাফ প্লট করতে হবে। তো দেখা যাবে যে প্রথমে 0.1 ভোল্টের জন্য, 0.2 ভোল্টের জন্য তুমি কিছুই পাচ্ছ না, জিরো কারেন্ট, কারেন্ট ইজ জিরো। সামহার ক্লোজ টু 0.55 বা 0.6 ভোল্ট, এটা আমরা প্র্যাকটিক্যালি দেখেছি, ডায়োড ডায়োড ওয়াইজ ভ্যারি করে, এই 0.55 ভোল্টের কাছাকাছি গিয়ে তোমার কারেন্টটা পাওয়া শুরু হবে। অ্যাকচুয়ালি তার আগে অবধি ঠিক 0.5 ভোল্ট অবধি তুমি কারেন্ট পাচ্ছ না, 0.55 থেকে কারেন্ট পাওয়া শুরু করবে। আর এই পয়েন্টটা, যেই পয়েন্টের পর থেকে হিউজ ইনক্রিজ হচ্ছে কারেন্টের, এটাকে বলা হয় নি ভোল্টেজ, নি ভোল্টেজ, যার পর থেকে তোমার কারেন্ট খুব ফাস্ট ইনক্রিজ করে, আর তারপর কারেন্টটা অলমোস্ট স্ট্রেট লাইন, দেখো অলমোস্ট স্ট্রেট লাইন হয়ে গেছে, কিন্তু মানে ভোল্টেজ খুব কম ইনক্রিজ করছে। মানে কিরকম ভাবো, এইখানটায় ধরো 0.5, তো এই পয়েন্টটা ধরো 0.6, আর সামহোয়ার এইখানটা ধরো 0.7, এই জায়গাটা হচ্ছে 0.7, এই 0.6 থেকে 0.7 তোমার কারেন্ট খুব ইনক্রিজ করবে। সে ধরো 0.6 এর কাছাকাছি তোমার ধরো হয়তো 1 মিলি অ্যাম্পিয়ার ছিল বা 1.5 মিলি অ্যাম্পিয়ার ছিল, এটা মিলি অ্যাম্পিয়ারে নিচ্ছ তোমরা রিডিংটা, 0.6 এর কাছাকাছি তোমার 1.5 মিলি অ্যাম্পিয়ার ছিল, 6.5 এর কাছাকাছি গেলে তোমার প্রায় 10 মিলি অ্যাম্পিয়ার ছুঁয়ে যাবে, সামওয়্যার বিটুইন 0.65 ভোল্টেই তোমার প্রায়, দেখো 0.6 ভোল্টে 1.5 মিলি অ্যাম্পিয়ার, 0.65 ভোল্টে প্রায় 10 মিলি অ্যাম্পিয়ার ছুঁয়ে যেতে পারে, মানে কারেন্ট খুব হিউজ ইনক্রিজ করছে। তো এইটা কিন্তু খেয়াল রাখবে, গ্রাফ এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসের গ্রাফ, ফরওয়ার্ড বায়াসের গ্রাফ। ফরওয়ার্ড বায়াসের গ্রাফ এটা, ঠিক আছে, কোনো অসুবিধা অবধি? এই যে ফরওয়ার্ড বায়াসের গ্রাফ, এই যে ভি গামা যেটা হচ্ছে আমার কাটিং ভোল্টেজ, এখানে লেখা রয়েছে ভি গামা হচ্ছে কাটিং ভোল্টেজ, আর এই জায়গাটা যেখান থেকে উঠছে সেটা হচ্ছে নি ভোল্টেজ, ভি জিরোটা হচ্ছে নি ভোল্টেজ। আচ্ছা, ভি জেডটাকে এখানে জেনার না বলে বেস্ট হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ বললে ভালো হয়, ব্রেকডাউন কথাটা খেয়াল রাখবে, ব্রেকডাউন ভোল্টেজ। তো ফরওয়ার্ডটা তো আমি বললাম, এবার রিভার্সের গ্রাফটা দেখো, এই থার্ড কোয়াড্রেন্টে দেখানো হয়, থার্ড কোয়াড্রেন্টে দেখানো হয়, কারণ কি রিভার্স করার জন্য আমি ভোল্টেজটাকে নেগেটিভ করে দিচ্ছি আর কারেন্ট যেটা, তাই জন্য এটা আমার থার্ড কোয়াড্রেন্টে হচ্ছে, আর কারেন্টটাও আমার উল্টো দিকে ফ্লো করছে, তার ফলে আমার এটা রিভার্স বায়াসটা থার্ড কোয়াড্রেন্টে চলে যাচ্ছে, কারেন্টও নেগেটিভ আছে, ভোল্টেজও নেগেটিভ আছে। এটা তো ফোর্থ কোয়াড্রেন্ট, ফোর্থ, এটা তো ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, তো থার্ড কোয়াড্রেন্টে আছে না, থার্ড কোয়াড্রেন্টে আছে, তো ইয়েস স্যার, থার্ড কোয়াড্রেন্ট, কারেন্ট আছে রিভার্স বাই, রিভার্স কারেন্ট আমি, আরে কারেন্ট অ্যাক্সিসটা আমি এখানটা দেখিয়েছি, মানে অ্যাকচুয়ালি এটা এই অ্যাক্সিসটাকে দেখাচ্ছি কারেন্টটা, বুঝতে পারলে, অ্যাকচুয়ালি গ্রাফটা তো এটা, গ্রাফটা তো এটা না, গ্রাফটা কোথায় আছে, গ্রাফটা থার্ড কোয়াড্রেন্টে আছে, তো আর কারেন্ট লেখাটা তো আমি অ্যাক্সিসটাকে বোঝাবার জন্য করেছি, ঠিক আছে।
তো রিভার্স বায়াসে কি হচ্ছে এখানটা, ওফো আমি এইভাবে এত কষ্ট করে বোঝাচ্ছি, ভালো জিনিস ছিল আমার কাছে। যাই হোক, রিভার্স বায়াসে একটা কেস হচ্ছে, কোথায় গেল রিভার্স বায়াসটা, ওইটা ব্রেকডাউন আছে এখানটা। আচ্ছা, রিভার্স বায়াসটা বরঞ্চ কাল নেক্সট দিন বোঝাবো, তার আগে তোমাদেরকে এখানে আরো দুটো কথা বলে দিই, যেটা হচ্ছে রেজিস্ট্যান্স অফ ডায়োড। রেজিস্ট্যান্স অফ ডায়োড এই পার্টটা বলে দিই, রিভার্স বায়াসটা নেক্সট দিন বলছি, রেজিস্ট্যান্সের পার্টটাও ইম্পর্টেন্ট। রেজিস্ট্যান্স অফ ডায়োড খুবই ইম্পর্টেন্ট, কেন সেটা দেখাচ্ছি। নর্মালি, আচ্ছা আমি এটা মুছলাম, নর্মালি তুমি যদি দেখো নর্মাল কন্ডাক্টরের গ্রাফ কিরাম হয়, কন্ডাক্টরের গ্রাফ কিরাম হয়, এই সাইডে ভি, এই সাইডে আই, ভিআই গ্রাফ যেটাকে, এটাকে বলা হয়, এই গ্রাফগুলোকে বলা হয় ভিআই ক্যারেক্টারিস্টিক্স। খেয়াল রাখবে ভিআই ক্যারেক্টারিস্টিক্স, যখন তোমরা কন্ডাক্টরের করছো, কন্ডাক্টর বা কোনো মেটালের করছো, কিরাম হবে, এনি আইডিয়া বলো তো একটুখানি, পরিবাহীর গ্রাফ কিরাম হয়, ভি ভার্সেস আই গ্রাফটা কিরাম হয়, স্ট্রেট লাইন হয় কি হয় না? Yes sir, স্ট্রেট লাইন। হ্যাঁ, আর এইটা থেকে যদি তুমি স্লোপ, যেটা নথি, যেটা স্লোপ যদি তুমি নির্ণয় করো, স্লোপ তুমি কি পাবে, স্লোপ পাবে আই ডেল্টা আই ভার্সেস ডেল্টা ভি, রাইট? যেহেতু লাইনটা স্ট্রেট, এই আর ইজ অলমোস্ট কনস্ট্যান্ট, ধ্রুবক ভ্যালু। কেন কনস্ট্যান্ট? কারণ চেঞ্জ হচ্ছে না তো, স্ট্রেট লাইন তো, তুমি এখানে স্লোপ নাও বা এখানে স্লোপ নাও, তোমার ভ্যালু আর এর সেম বেরোবে, তুমি যেখানেই আঁকো না কেন, ঠিক আছে, স্ট্রেট লাইন। কিন্তু যখন তোমরা এই জিনিসটা একটা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে বা ডায়োড, সরি নট সেমিকন্ডাক্টর, ডায়োডের ক্ষেত্রে বার করছো, তখন তোমার জিনিসটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। ডায়োডের ক্ষেত্রে গ্রাফটা তোমার এরকম আসছে, এখানটায় আমি আই নিলাম, এখানটায় আমি ভি নিলাম, গ্রাফটা আমার এরকম আসছে। আচ্ছা ইয়ে দিয়ে দেখাই, এই অবধি গ্রাফ জিরো, আর এখান থেকে উঠে এই উঠে যাচ্ছে। তো তুমি খেয়াল করে দেখো, তুমি যদি এই পয়েন্টটায় তুমি যদি বার করো, এই পয়েন্টটায় তুমি যদি স্লোপ বার করো, অন্য কালার নেই, তো গ্রাফটা কিন্তু আলাদা, পয়েন্ট ওয়াইজ জায়গায় জায়গায় চেঞ্জ হচ্ছে। তুমি যদি এই পয়েন্টটায় তুমি যদি স্লোপ বার করো, স্লোপ কি করে বার করবে, এই পয়েন্টটায় কিন্তু তুমি স্লোপ নিতে পারবে না, তোমাকে এখানে একটা ট্যানজেন্ট টানতে হবে, ট্যানজেন্ট বার করে সেই ট্যানজেন্টের স্লোপ বার করতে হবে। তুমি যদি এই পয়েন্টটায় তুমি ট্যানজেন্ট টেনে স্লোপ বার করো, ট্যানজেন্ট মানে স্পর্শক করছো, জানো তো একটা সার্কেল বা আর্ক, আর্কের মধ্যে বা কার্ভের মধ্যে আমরা ট্যানজেন্ট কিভাবে টানি একটা পয়েন্টে, তো এই ক্ষেত্রে তুমি খেয়াল করো, এটা আমার ডেল্টা আই আর এটা আমার ডেল্টা ভি, এটা আমার ডেল্টা ভি। এই ক্ষেত্রে তুমি যদি ট্যানজেন্ট বার করো, এটা হচ্ছে আমার পয়েন্ট আই ওয়ান, কথার কথা, এইখানে তুমি যদি ট্যানজেন্ট বার করো তোমার যা ভ্যালু বেরোবে, তুমি যদি এইখানে না বার করে উপরে বার করো, এইখানটায় তুমি ট্যানজেন্টটা আঁকো, এই পয়েন্টটা ধরো আর এখানে ট্যানজেন্ট বার করো, তুমি খেয়াল করো তোমার ভ্যালু আলাদা হয়ে যাবে। এই পয়েন্টে তুমি যদি ট্যানজেন্ট বার করো, এক্ষেত্রে কিন্তু তোমার ডেল্টা আই ডেল্টা ভি এটা কিন্তু আলাদা হবে, টেন্ডস টু ইনফিনিটি না স্যার? মানে এইটা আমি বলতে চাইছি যে তুমি কোন পয়েন্টে ট্যানজেন্ট নিচ্ছ সেই হিসাবে তোমার আর এর ভ্যালু কিন্তু ডিফারেন্ট হবে, এটা আর টু, আর সে আগেরটা যেটা নিয়েছিলে নিচে যদি এখানে নাও সেটা আর ওয়ান, আর ওয়ান নট ইকুয়ালস টু আর টু। তো তোমার এখানটায় রেজিস্ট্যান্স কি সেম থাকছে, প্রত্যেক পয়েন্টে কি ফিক্সড থাকছে, কি মনে হয়? না, ফিক্স থাকছে না, ফিক্স থাকছে না। তো এই ক্ষেত্রে আমরা রেজিস্ট্যান্সটাকে বলবো ডাইনামিক রেজিস্ট্যান্স, যেহেতু রেজিস্ট্যান্স যেটা আছে সেটা আমার টাইমের সাথে চেঞ্জ হয়ে, সরি নট টাইম, আমার কারেন্টের সাথে চেঞ্জ হচ্ছে, তাই জন্য আমি রেজিস্ট্যান্সটাকে এক্ষেত্রে বলবো ডাইনামিক রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সটা এক্ষেত্রে ডাইনামিক রেজিস্ট্যান্স। আর আমি কোনো একটা পয়েন্ট ধরো, এবার রেজিস্ট্যান্স ডাইনামিক রেজিস্ট্যান্স দুটো হয়, তুমি ধরো এই আই ওয়ানে বার করছো, আই ওয়ান কারেন্টের জন্য তুমি রেজিস্ট্যান্স বার করছো, আই ওয়ান কারেন্টটা তুমি এই পয়েন্টে নিয়েছো, এইখানটায় করসপন্ডিং তুমি ভোল্টেজটা পেলে ভি ওয়ান, আর তারপর তুমি কি করলে
ঠিক এই পয়েন্টটায় তুমি একটা ট্যাঞ্জেন্ট টানলে, এই পয়েন্টটায় তুমি একটা ট্যাঞ্জেন্ট টানলে, ট্যাঞ্জেন্ট টেনে এই ট্যাঞ্জেন্টের ডেল্টা আই আর ডেল্টা ভি বার করলে, ডেল্টা আই আর ডেল্টা ভি বার করলে, ট্যাঞ্জেন্ট টেনে সেখানে একটা ট্রায়াঙ্গেল টানলে, ট্রায়াঙ্গেলের এইটা এতটা হচ্ছে ডেল্টা আই, বুঝতে পারছো তো এই জায়গাটা, আর এতটা হচ্ছে ডেল্টা ভি। এটা তো নর্মাল গ্রাফে যেমন আমরা করি, তো এক্ষেত্রে তোমার দু রকম তোমার ভোল্টেজ বেরোবে, দু রকম রেজিস্ট্যান্স বেরোবে, একটা হচ্ছে আর ডিসি, দ্যাট ইজ স্ট্যাটিক, স্ট্যাটিক রেজিস্ট্যান্স, এইটার ভ্যালু হবে ভি ওয়ান বাই আই ওয়ান, ভি ওয়ান বাই আই ওয়ান, জাস্ট এই দুটো ভ্যালু তুমি বসিয়ে দিচ্ছ, আই ওয়ান এর করেসপন্ডিং ভোল্টেজ কত সেটা বসাচ্ছ, সেটা বসিয়ে দিচ্ছ, ভি ওয়ান বাই আই ওয়ান তোমায় দিচ্ছে আর স্ট্যাটিক, আর আরেকটা দিচ্ছে আর এসি, এইটা কি, এটা তুমি পাচ্ছ কোথা থেকে, এই যে তুমি ট্যাঞ্জেন্টটা টানলে সেইখান থেকে পাচ্ছ, ডেল্টা আই ডেল্টা ভি ভার্সেস ডেল্টা আই, দুটোর ভ্যালু কিন্তু আলাদা হয়, এটা যদি তোমার 100 হয় এটা মেবি তোমার 10 এর কাছাকাছি হবে, এটা প্র্যাকটিক্যালের ক্ষেত্রে দেখা গেছে, যদি তুমি অবভিয়াসলি আইটা সামওয়্যার ক্লোজ টু 1.5 মতো নাও, আই ওয়ানটা যদি 1.5 মিলি অ্যাম্পিয়ারের মতো নাও তাহলে তুমি এতটা ডিফারেন্স পাবে, বুঝতে পারলে তো, তাহলে এখানটা এই টাইপের রেজিস্ট্যান্সকে আমরা বলবো ডাইনামিক রেজিস্ট্যান্স, কারণ হচ্ছে কি রেজিস্ট্যান্সগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, সরি স্ট্যাটিক হবে না, ওটা ডাইনামিকই হবে, সরি স্ট্যাটিক হবে না, সরি ডাইনামিক, আর ডিসি একটা আর আর এসি একটা, এই দুটো রেজিস্ট্যান্সকেই আমি বলবো হচ্ছে ডাইনামিক রেজিস্ট্যান্স। স্যার এদিকে এসি এসি মানে আর ডিসি মানে মানে অল্টারনেটিভ ডাইরেক্ট কারেন্ট আছে এখানে, অ্যাকচুয়ালি ওইভাবে তো না, এটা কম্পোনেন্ট হিসাবে ধরা হয়, কিন্তু এক্ষেত্রে সেরকম নাম নেই, তুমি এটা জাস্ট মাথায় রাখতে পারো যে আর ডিসি যদি চাই তাহলে বুঝবে ভি ওয়ান ভার্সেস আই ওয়ান, ডাইরেক্ট ভ্যালুটা নেওয়া হবে, অবভিয়াসলি এসি ডিসি তো ডাইরেক্ট কারেন্ট আর অল্টারনেটিং কারেন্টই ইউজ করছি, কিন্তু এক্ষেত্রে কিন্তু আমরা কোনো অল্টারনেটিং কারেন্ট ইউজ করছি না, মানে এই এক্সপেরিমেন্টের ক্ষেত্রে, কিন্তু এই এটাকে ওইভাবে টার্মটা দিয়েছে আর কি, আর ডিসি আর এসি, আর এসিটা হচ্ছে ডেল্টা ভি বাই ডেল্টা আই, এই যে এখানটায় দেওয়া রয়েছে ডাইনামিক রেজিস্ট্যান্স, এই ফিগার থেকে দেওয়া রয়েছে ডাইনামিক ডিসি রেজিস্ট্যান্স এন্ড ডাইনামিক এসি রেজিস্ট্যান্স, ঠিক আছে, আচ্ছা আজকে এই অবধি থাকুক।